এগ্রিকালচারটা কি আলাপ করেছিলাম? এগ্রিকালচার, ওকে স্যার, ইকোনমি, এগ্রিকালচার, এটি করে তারপরে আমি পরের চ্যাপ্টারে যেতে চাই, যদিও আমার মনে হয় যে এই ক্লাসটা আমি বলেছি, তারপরে আরেকটু মনে করা দিতে চাই। আমরা জানি যে এগ্রিকালচার একটা ল্যাটিন শব্দ, যে শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি ল্যাটিন শব্দ হলো অ্যাগার, অ্যাগার এই ল্যাটিন শব্দের মানে হলো সয়েল। আর তাহলে আর একটি ল্যাটিন শব্দ যেটি হলো আমরা বলি কালচারা, আর কালচারার ইংরেজি প্রতিশব্দ হলো কালটিভেশন। তার মানে আমরা বলছি যে অ্যাগ্রোনমি, সরি, এগ্রিকালচারের পূর্ণ রূপ হলো সয়েল কালটিভেশন বা মাটির চাষ। এই মাটির চাষকেই মূলত আমরা শাব্দিক অর্থে এগ্রিকালচার বলে থাকি। তাহলে এখন আমরা যে এগার কালচারা করব, অর্থাৎ সয়েলের যে কালটিভেশন আমরা করব, তার একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যটা হলো ফর দি পারপাস অফ ক্রপ প্রোডাকশন, এটি হলো যে পারপাস অফ ক্রপ প্রোডাকশন। তার মানে আমরা বলতে পারি কালটিভেশন অফ সয়েল ফর দি পারপাস অফ ক্রপ প্রোডাকশন, এটাকে আমরা বলি কিন্তু এগ্রিকালচার। ঠিক আছে, তো আমরা কিন্তু এই পর্যন্ত শিখে আসছি, এটা আমরা আবার নতুন করে আলাপ করছি। এখন এগ্রিকালচারের ভিতরে, এগ্রিকালচারের ভিতরে কিন্তু লাইফ স্টকটাও সামিল। অনেক এগ্রিকালচারিস্ট বলেছেন যে এগ্রিকালচারের পূর্ণাঙ্গ সংজ্ঞা যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু এটাকে লাইফ স্টকটাকেও এর ভিতরে সামিল করতে হবে, ইনক্লুড করতে হবে। তার মানে আমি যদি বলি যে কালটিভেশন অফ সয়েল অথবা কালটিভেশন অফ ক্রপস অ্যান্ড লাইফ স্টক ইজ নোন অ্যাজ এগ্রিকালচার, এটি কিন্তু অনেক রেনাউন্ড সায়েন্টিস্টরা কিন্তু বলেছেন যে এইরকম ডেফিনেশন হলে এগ্রিকালচারের ভিতরে পূর্ণাঙ্গতা আসে। তাহলে আমরা এখানে কিছু ডেফিনেশনের কথা বলি। যে আমি কিন্তু শাব্দিক অর্থে কিন্তু তার ব্যাখ্যা দিলাম যে এগ্রিকালচার শব্দটা অর্থ বোঝায় যে সয়েল কালটিভেশন ফর দি পারপাস অফ ক্রপ প্রোডাকশন। এখন আমরা যদি একটি পূর্ণাঙ্গ ডেফিনেশন দিতে চাই, তাহলে আমরা বলবো যে এগ্রিকালচার ইজ দ্য সিস্টেমেটিক রেইজিং অফ ইউজফুল প্ল্যান্টস অ্যান্ড লাইফ স্টক আন্ডার দি ম্যানেজমেন্ট অফ ম্যান, দ্য মানুষের ব্যবস্থাপনার দ্বারা সুশৃঙ্খল ভাবে ফসলের এবং লাইফ স্টকের উৎপাদন। আবার আমরা এভাবে বলতে পারি, এগ্রিকালচার ইজ দি গ্রোয়িং অফ বোথ প্ল্যান্টস অ্যান্ড এনিম্যালস ফর হিউম্যান নিডস, মানুষের প্রয়োজনের অর্থে, প্রয়োজনার্থে ফসল এবং এনিম্যালের প্রোডাকশনটাকে, গ্রো করাটাকে আমরা এগ্রিকালচার বলে থাকি। আচ্ছা, এখানে অনেক ডেফিনেশনের কথা আমরা বলেছি, তো আমরা মোটামুটি দুটি ডেফিনেশনের কথা বললাম, পূর্ণাঙ্গ ডেফিনেশন আর একটা হলো শাব্দিক ডেফিনেশন, শাব্দিক অর্থে কি বোঝায় এটি। এখন আমরা আসি যে এগ্রিকালচারে কি ইম্পর্টেন্স, কি গুরুত্ব আছে এগ্রিকালচারের। যে মানুষের যে বেসিক নিডস, এই বেসিক নিডস কিন্তু এগ্রিকালচার ফুলফিল করে। আমরা যদি ফুডের কথা বলি, আমরা যদি শেল্টারের কথা বলি, আমরা যদি ক্লথের কথা বলি, তার মানে একটা বড় ধরনের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে কৃষি। কারণ আমরা জানি যে অ্যারাউন্ড 80% পিপল আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এঙ্গেজড ইন এগ্রিকালচার। সোর্স অফ গভর্নমেন্ট ইনকাম, সরকারি একটি রাজস্ব এর বড় খাত। আর্নিং অফ ফরেন এক্সচেঞ্জ, আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করি, আমরা কিন্তু সহজে এটিকে গ্রেন পাঠাচ্ছি দেশের বাহিরে, জুট, তারপরে লেদার, এই সমস্ত জিনিসগুলো আমরা বাইরে পাঠায় ফরেন কারেন্সি আমরা ইনকাম করতে পারি। তারপরে আমরা বলতে পারি ইট ইজ দি মেন সোর্স অফ ন্যাচারাল বিউটিফিকেশন। ইদানিং কালে এটির গুরুত্ব আরো বেড়ে গেছে, এই যে ন্যাচারাল বিউটিফিকেশন, মানুষের যখন বেসিক নিড গুলো পূরণ হয় তখন কিন্তু মানুষের অন্যান্য নিড দেখা দেয়, ন্যাচারাল বিউটিফিকেশন হলো এরকম একটা নিড। ইট ইজ দ্য মেন সোর্স অফ ফুয়েল, এটি জ্বালানির একটা বড় উৎস, বিশেষ করে রুরাল এরিয়াতে এটি আমরা দেখে থাকি। ইট মেনটেন্স দ্য ইন্টারনাল পিচ অফ দি কান্ট্রি,
কোনো দেশের এগ্রিকালচার যদি ভালো না হয়, অর্থাৎ সাফিসিয়েন্ট প্রোডাকশন যদি তারা করতে না পারে, তাহলে দেশে কিন্তু ইন্টারনাল পিস থাকে না। আবার এগ্রিকালচার যদি ঠিক মতন আমরা করতে পারি, তাহলে এটিকে কিন্তু এনভায়রনমেন্টাল ব্যালান্স করতে পারে, তার মানে ইট মেনটেন্স দ্য এনভায়রনমেন্টাল। এখন আমরা যখন এগ্রিকালচার করব, তখন এই এগ্রিকালচার করতে গেলে কিন্তু অনেকগুলো সমস্যা আসে। কি সমস্যা? সমস্যাকে আমরা যদি একটু হাইলাইট করি, তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে বলা হচ্ছে যে ভেগারিয়াস নেচার অ্যান্ড রিস্ক। তাহলে এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন দি ভেগারিয়াস নেচার, তাহলে প্রকৃতির বিভিন্ন বৈচিত্র্যের উপরে কিন্তু এটি নির্ভর করে। কারণ দেখা যায় যে কোনো বছর যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টি হওয়া দরকার, আবার কোনো বছর হয় না। সুতরাং এটি একটি সমস্যা আমাদের এগ্রিকালচারের জন্য। তারপরে আমরা বলতে পারি যে অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইজ ডিক্রিজিং। আমাদের দেশ যখন স্বাধীন হয়, তখন আমাদের দেশের টোটাল জমির সংখ্যা পরিমাণ ছিল 1,33,00,000 হেক্টর, সেটি এখন কমে 85,00,000 হেক্টরে দাঁড়িয়েছে। তার মানে এটি একটি সমস্যা যে আমাদের কৃষি জমি ধীরে ধীরে কমে যাচ্ছে। এটি একটা বড় ধরনের সমস্যা, ভবিষ্যতে আমাদেরকে কিন্তু একটা বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে যদি আমরা এখন ব্যবস্থা না নিই। ল্যাক অফ রিকোয়ার্ড ক্যাপিটাল ফর এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস। এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর জন্য যে পরিমাণ অর্থ বা সাহায্য সহযোগিতা দরকার কৃষকদের জন্য, সেটি তারা পায় না। এটি একটা সমস্যা আমরা বলি। ওয়াইড স্প্রেড প্রভার্টি এবং দ্য পপুলেশন এঙ্গেজড ইন এগ্রিকালচার। তো যে সমস্ত কৃষক এগ্রিকালচারের সাথে জড়িত, তারা কিন্তু আসলে অভাব অনটনে থাকে। এটি একটা সমস্যা আমাদের জন্য। ইনঅ্যাডিকুয়েসি অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, যে ধরনের টেকনোলজি আসলে মাঠে যাওয়া দরকার সেই পরিমাণ টেকনোলজি নাই। আমাদের কৃষি অনেকটাই এখনো সেই আগের আমল থেকেই যেরকম প্র্যাকটিস হয়ে আসছিল সেরকম ভাবেই চলে আসছে। যদিও ইদানিং কিছুটা ডেভেলপড হয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। আনসার্টেনিটি অফ ফেয়ার প্রাইস বা মার্কেট প্রাইস, কৃষক যখন ফসল উৎপাদন করে তাহলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মার্কেট প্রাইস পায় না। যেমন আমরা বলি যে আমরা আলুতে যারা এবারে স্টোর করেছে আলু, সেই আলুতে কিন্তু তারা এবারে লস করে বিক্রি করবে। তো এটি একটা আনস্টেবল মার্কেট প্রাইস। গতবারে তারা ভালো পেয়েছে দাম, এবারে নাই। আমরা যদি জুটের কথা বলি, তাহলে জুট কিন্তু গত বছরে ভালো দাম পায়নি, কিন্তু এবছরে পেয়েছে। তার মানে কৃষকের ভিতরে একটা হতাশা থাকে যে এক বছর পাচ্ছি আর এক বছর পাচ্ছি, এটি একেবারে আনস্টেবল। তো এটি আসলে স্টেবল হওয়া দরকার। যে দেশের এগ্রিকালচার যথেষ্ট ডেভেলপ, সেটি সরকারি ব্যবস্থাপনায় কিন্তু স্টেবল এগ্রিকালচার গড়ে উঠেছে। আমাদের দেশে সেটি কম হয় নাই, হয়তো অদূর ভবিষ্যতে হয়তো হতে পারে। আর একটা বিষয় আছে যে এগ্রিকালচারাল কমোডিটিস আর র্যাপিডলি প্যারিশেবল অ্যান্ড পোস্ট হারভেস্ট লসেস আর টু হাই। এটি প্রায় দেখা যায় যে সময় আসলে টমেটো আমাদের প্রোডাকশন হচ্ছে, কিন্তু দ্রুত এটি আমাদেরকে সেল করতে হচ্ছে। আমি যদি একটু স্টোর করতে পারতাম, যেটি এটি যদি প্যারিশেবল না হতো, তাহলে আমরা এটাকে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারতাম। অথবা প্যারিশেবল যে সমস্ত গুডস আছে, সে সমস্ত গুডসকে আমার প্রপারলি প্রিজার্ভ করতে হবে। এই প্রিজার্ভেশনের ব্যবস্থা যদি থাকে, তাহলে আমরা এগ্রিকালচারকে আরেকটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। তাহলে এটি একটি সমস্যা। লিমিটেড নলেজ অফ কমন পিপল অ্যাবাউট দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ এগ্রিকালচারাল কমোডিটিস ইনক্লুডিং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। আমাদের কৃষকদের এটি একটি বড় ধরনেরই আমরা বলি যে তাদের আসলে জ্ঞানের কিছু ঘাটতি আছে, যার কারণে তারা ভালো নিউট্রিশাস ভেজিটেবলস এবং ফ্রুটস প্রোডাকশন করে, কিন্তু তারা নিজেরা কনজিউম করে না। এটি একটি তাদের মনোভাবের একটি সমস্যা। আর কি কি সুযোগ সুবিধা আছে এগ্রিকালচারের জন্য, আমরা যদি সুযোগ সুবিধাকে একটু হাইলাইট করি, তাহলে আমরা বলতে পারি এরকম যে লার্জেস্ট কন্ট্রিবিউটর টু জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাকশন যেটি আছে, তাতে একটা বড় অংশ শেয়ার করে এগ্রিকালচার। তার প্রোডাকশন সিস্টেম ইজ হাইলি লেবার ইনটেন্সিভ অ্যান্ড দেয়ার ইজ অ্যান অ্যাবাউন্ডেন্স অফ লেবার ইন আওয়ার কান্ট্রি। এটি একটি সমস্যা, যেহেতু লেবারের উপরেই নির্ভর করে, ইনটেন্সিভ লেবার দরকার হয়। তো আমাদের দেশে আবার পর্যাপ্ত পরিমাণে লেবার পাওয়া যায়। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আমরা লেবারকে যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে আমাদেরকে এগ্রিকালচারকে আরো একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি আমরা। এগ্রিকালচার ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ এমপ্লয়মেন্ট। এটি একটি সুবিধা আমাদের যে এই এগ্রিকালচারের সাথে অনেক মানুষ আসলে এঙ্গেজড আছে এবং এখানে তাদের একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা আছে। বিশেষ করে আমরা বিগত 15-20 বছরের কথা যদি একটু হাইলাইট করি,
তাহলে আমরা দেখি যে আমাদের দেশের যে পরিমাণ বীজের উৎপাদন মানে দরকার হতো, তারই 10% বীজ আমরা কিন্তু ভালো বীজ সাপ্লাই করতাম। তো এই 10-15 বছরের মধ্যে বাংলাদেশে অনেক সিড ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, এবং সিড ইন্ডাস্ট্রির কারণে এখন কিন্তু আমরা 20% সিড কৃষকদের কাছে পৌঁছায় দিতে পারছি ভালো বীজ, আর বাকি 80% বীজ কিন্তু আসলে কৃষক তাদের নিজেদেরটা ব্যবহার করে, যেটি আসলে মানসম্মত না। তো এখানে আমরা এই জন্য বলছি যে আমাদের এখানে কিন্তু একটা এমপ্লয়মেন্টের যথেষ্ট সুযোগ আছে, এবং অনেক এগ্রিকালচারিস্ট এখান থেকে পাশ করে কিন্তু এখন এই জব করে, কিন্তু সিড প্রোডাকশন করে। তারা হয়তো বেসিক্যালি দেখা যায় যে ইনিশিয়াল স্টেজে তারা সিড প্রোডাকশন ফার্মে জব করে, তারপরে যখন তাদের যথেষ্ট স্কিল হয় তখন তারা নিজেরাই ফার্ম ডেভেলপ করে, এবং তারা অনেকেই ফার্ম ডেভেলপ করে কিন্তু এখন অনেক উপরের পর্যায়ে চলে গেছে, মিলিয়নার আমি বলবো অনেকেই আছে আমাদের এগ্রিকালচারিস্ট। তারপরে হলো ফেভারেবল ন্যাচারাল এনভায়রনমেন্ট জেনারেলি এক্সিস্ট থ্রু আউট দি ইয়ার, সারা বছরই সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা দেখি, খুব মানে কম ভেরিয়েশন আর কি বুঝি আমরা। ওয়াইড স্প্রেড বায়োডাইভার্সিটি এক্সিস্ট ফর ডিফারেন্ট ক্রপস, বিভিন্ন ফসলের জন্য যে যে বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্ট দরকার সেটিও কিন্তু আমাদের দেশে প্রিভেল করে। ডিফারেন্ট ক্রপস অ্যান্ড এগ্রিকালচারাল কমোডিটিস আর মেন সোর্স ফর নিউট্রিশন ইনক্লুডিং প্রোটিন মিনারেলস ভিটামিনস, এটি আমাদের এগ্রিকালচার আমাদেরকে প্রোভাইড করে, এটি একটি বড় ধরনের সুবিধা আমাদের জন্য। এগ্রিকালচারাল কমোডিটিস আর কম্পারেটিভলি হায়ার ভ্যালু এডিশন দ্যান নন এগ্রিকালচারাল কমোডিটিস, তাহলে এগ্রিকালচারাল কমোডিটিস গুলো আমাদেরকে কিন্তু বেশি পরিমাণে অর্থ প্রদান করে নন এগ্রিকালচারাল কমোডিটিস এর তুলনায়। এই হলো মোটামুটি আমাদের এগ্রিকালচার। আমরা অ্যাগ্রোনমিতে যাই এবারে। আমরা কিন্তু এর আগে হাইলাইট করেছিলাম যে আসলে ইভলিউশন কিভাবে হলো, সেটি আর এখন আর বলছি না। আমি অ্যাগ্রোনমিতে আসি। অ্যাগ্রোনমি আমরা যদি শাব্দিক অর্থে যদি এটির ব্যাখ্যা বিশ্লেষণে যাই, তাহলে এটি গ্রিক শব্দ থেকে আসছে। ওখানে যেমন ল্যাটিন শব্দ আমরা বলেছিলাম অ্যাগার, অ্যাগার মিন্স সয়েল, এখানে কিন্তু গ্রিক শব্দে অ্যাগ্রোস মিন্স সয়েল, আর নোমোস মিন্স ম্যানেজমেন্ট। তার মানে হচ্ছে যে সয়েলের ম্যানেজমেন্ট যদি আমি করি তাহলে তাকে আমরা বলবো অ্যাগ্রোনমি। যেমন সয়েলের ম্যানেজমেন্ট, একটা সয়েল অনুর্বর সেখানে আমরা ফার্টিলাইজার দিলাম, একটা সয়েলে ময়েশ্চার নাই সেখানে আমরা পানি দিলাম, একটা সয়েলে অর্গানিক ম্যাটার কম সেখানে আমরা অর্গানিক ম্যানিউর যুক্ত করলাম, তাহলে এই সমস্ত অপারেশন গুলোকেই আমরা বলি অ্যাগ্রোনমি। তাহলে এনি কাইন্ড অফ ম্যানেজমেন্ট ফর কালটিভেশন অফ ক্রপ ইজ নোন অ্যাজ অ্যাগ্রোনমি। আমরা যদি শাব্দিক অর্থে যদি বলি তাহলে এই কথাটাই বোঝায়, অ্যাগ্রোনমি মিন্স আর্ট অফ ম্যানেজিং ফিল্ড, অ্যান্ড টেকনিক্যালি ইট মিন্স দ্য সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স ফর ক্রপ প্রোডাকশন বাই ম্যানেজমেন্ট অফ ফার্ম ল্যান্ড। তার মানে আমি ল্যান্ড ম্যানেজমেন্ট করে যদি ফসল উৎপাদন করি তাহলে সেটাকে আমরা বলবো হলো অ্যাগ্রোনমি। কারণ শাব্দিক অর্থে আমরা বলি যে ম্যানেজমেন্ট অফ সয়েল, ওখানে যেমন কালটিভেশন অফ সয়েল বলেছিলাম এগ্রিকালচারের ক্ষেত্রে, এখানে আমরা বলবো যে ম্যানেজমেন্ট অফ সয়েল ফর দি পারপাস অফ ক্রপ প্রোডাকশন, দুটির পারপাস একই। এই হলো অ্যাগ্রোনমি। আচ্ছা, আমরা এখন বলি যে এর নীতিমালা, যখন কৃষক যখন একটি ফসল তৈরি করার চেষ্টা করে, ফসল উৎপাদন করার চেষ্টা করে, তখন সে যে সমস্ত কর্ম পরিকল্পনা আঁকে, যেভাবে কাজ করে ফসল হারভেস্ট করা পর্যন্ত, এই সবগুলোকেই আমরা কিন্তু বলে থাকি হলো অ্যাগ্রোনমির নীতিমালা, অ্যাগ্রোনমির প্রিন্সিপলস। মিউট কর। করতে হয় যেসব ভাবে যে আমি ওই জমিতে কোন ফসলটা দিব, আমি ধান করব নাকি পাট করব যদি আউশ সিজন হয়, নাকি আমি সরিষা করব নাকি গম করব, সে একটা প্ল্যান করে। প্ল্যান করার পরে কিন্তু ফসলের নির্বাচনে চলে যায়, ফসলের নির্বাচন সে করে ফেললো, কারণ তার যে জমির কন্ডিশন, জমির কন্ডিশন অনুসারে বিবেচনা করেই কিন্তু সে ফসলের নির্বাচন করে ফেললো। যদি ভাবে যে হ্যাঁ ঠিক আছে আমি সরিষা করব, তাহলে সরিষা করলে কোন ভ্যারাইটি করলে ভালো হবে, সুতরাং যেমন ফসলের পার্টিকুলার একটি ফসল নির্বাচন করে, সাথে সাথে ওই পার্টিকুলার ফসলের ভালো ভ্যারাইটিও সে নির্বাচন করে, ডিপেন্ডিং অন দি ফার্টিলিটি স্ট্যাটাস অফ দি সয়েল, মেথড অফ কালটিভেশন, এবং তার যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার ভিত্তিতে। আচ্ছা, এটি হলো, এটি হওয়ার পরের ব্যবস্থাপনাটা কি?
এরপরে সে চিন্তা করে তাহলে আমার জমিটাকে তৈরি করতে হবে, জমি সে তৈরি করে, এটি হলো 3 নম্বর, কৃষক জমিটা তৈরি করে ফেললো। আজ কৃষক জমি তৈরি করার পরে ভাবে যে আচ্ছা এই জমিতে আমি শুধু সরিষাই দিব না, সরিষার সাথে আর একটা ফসল দিতে পারি, একই জমিতে একই সাথে একাধিক ফসল করাটাকে আমরা বলি হলো মাল্টিপল ক্রপিং। তো সুতরাং সে মাল্টিপল ক্রপিং এর কথা চিন্তা করে। মাল্টিপল ক্রপিং হলো যে একই জমি হবে একই সাথে হতে হবে, যদি দুটি ফসল পাশাপাশি হয় তাহলে এরকম হবে। আমরা আউশের জমিতে তিলের ফসল দেখেছি, আউশ এবং তিলকে একসাথে মিক্স করে কৃষকরা কিন্তু বপন করে, তো একটা এক সময় ম্যাচ দুইটা দুই সময় ম্যাচিউর হয় এই ওইভাবে কেটে নিয়ে আসে। অথবা এমনও দেখেছি আমরা যে ডিপ ওয়াটার আমন করে, যে সমস্ত এলাকায় অনেক বন্যা হয় সে সমস্ত এলাকায় কৃষকেরা তিলের ফসলের সাথে তিলের বীজ এবং ডিপ ওয়াটার আমন রাইসের বীজ একসাথে বপন করে, তারপরে 3 মাস পরে তিল কিন্তু হারভেস্ট করে ফেলে, 80 থেকে 90 দিনে তিল হারভেস্ট হয়ে যাচ্ছে, আর ডিপ ওয়াটার আমন রাইসটা থেকে যাচ্ছে একটা লম্বা সময় পরে, অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু তারা হারভেস্ট করে, যদিও এটি তারা সোয়িং করে দেয় হলো মার্চ মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে, কিন্তু এটা হারভেস্ট করে ঠিক ওই অগ্রহায়ণ মাসে, যেমন আমরা বলি নবান্ন হয় সেই এই ধান কেটে তারা নবান্ন করে। তাহলে মাল্টিপল ক্রপিং এর চিন্তা কিন্তু কৃষকের মাথায় থাকে, একই জমিতে একাধিক ফসল করা একই সময়ে। আর একটা জিনিস থাকে যে যে কোনো ফসলের কিন্তু সময় মতন সঠিক পরিমাণে ফার্টিলাইজার দেওয়া, এটি কিন্তু কৃষকের মাথায় থাকে। সুতরাং টাইমলি অ্যাপ্লিকেশন অফ প্রপার অ্যান্ড ব্যালান্সড নিউট্রিয়েন্টস, কোন জমিতে কোন পরিমাণ কি পরিমাণ ফসল লাগবে, কি কি মানে সার লাগবে আর কি পরিমাণে দিতে হবে, সেটাও তারা ঠিকঠাক করে ফেলে জমির কন্ডিশনের উপরে, ফার্টিলিটির স্ট্যাটাসের উপরে। সুতরাং এটিও কিন্তু তাদের একটা নীতিমালা। তারপরে হলো এটি হলো জমি তৈরি হলো, তারপরে সে মাল্টিপল ক্রপিং এর চিন্তা করলো, তারপরে সময় মতন ফার্টিলাইজার দিয়ে দিল জমিতে। এখন তারা চিন্তা করে যে আমি এখন বীজ বপন করব, যদি বীজ বপন করে তাহলে অবশ্যই তাকে কোয়ালিটি সিড নির্বাচন করতে হবে, তার নিজের বীজ না, এখন কিন্তু কৃষক বাজার থেকে ভালো মানের বীজ কিনে নিয়ে এসে করে, এটি কিন্তু একটা নীতিমালা। আচ্ছা হলো বীজ বপন হয়ে গেল, এখন হলো তার ম্যানেজমেন্ট আছে, যত ধরনের ম্যানেজমেন্টের কথা আমরা বলি সব ধরনের এর ম্যানেজমেন্টের ভিতরে পড়ে যাবে। যেমন আমরা বলি যে ফার্টিলাইজার টপ ড্রেসিং করতে হবে ইউরিয়াটা, কারণ ইউরিয়া একবারে দিলে গাছ লম্বা সময় ধরে নিতে পারে না, ইউরিয়া লস হয়ে যায়, সেই জন্য সময়ে সময়ে ইউরিয়া দিতে হবে, এটি একটি ব্যবস্থাপনা, এই কাজটা করে। আচ্ছা প্রপার ওয়াটার ম্যানেজমেন্ট কিন্তু করে, যদি দেখে যে জমিতে পানি দরকার তাহলে সে পানি দেয়। আচ্ছা এটি করলো, জমিতে যদি এরকম দেখে যে অনেক রোগ এবং পোকামাকড় আক্রমণ করেছে, তাহলে তার সঠিক পরিমাণে প্ল্যান্ট প্রোটেকশন মেজার্স সে নেয়, এটি একটি নীতিমালা। আর আচ্ছা তারপরে হলো সুইটেবল অ্যান্ড প্রপার ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, যত ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস আছে সব ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস এখানে নেই। যদি কৃষক মনে করে যে তার জমিতে ইরিগেশন দেওয়ার পরে ওয়াটার ম্যানেজমেন্টের পরে জমিতে কাস্ট হয়েছে, তাহলে সে কাস্ট ভেঙে দেয়, মালচিং করে ফেলে, এটি একটি ব্যবস্থাপনা। কৃষক যদি মনে করে তার জমিতে যথেষ্ট পরিমাণে আগাছা আছে, তাহলে আগাছাটা দূর করে ফেলে, তার মানে এটিও একটি ব্যবস্থাপনা। তার মানে সে যত ধরনের ব্যবস্থাপনা দরকার ওই ফসলের জন্য সবগুলো ব্যবস্থাপনা নিয়ে ফেলে। এখন ফসল ম্যাচিউর হয়ে গেল, ম্যাচিউর হয়ে যাওয়ার পরে সে কি করে, সঠিক পদ্ধতি এবং সঠিক সময় নির্বাচন করে। সঠিক পদ্ধতির জন্য আমি এই জন্য বলছি যে কোনটা পদ্ধতি, আবার সঠিক সময়, যদি সঠিক সময়ে যদি সে হারভেস্ট না করে তাহলে সেটি ভালো মানের ফসল হবে না, আবার সঠিক পদ্ধতিতেও যেতে হয় তাকে। সঠিক পদ্ধতির বেলায় এরকম যে সে হারভেস্ট করবে, ধরো সরিষা, সরিষা যে হারভেস্ট করবে কোন সময়ে হারভেস্ট করবে, একেবারে খুব সকালবেলা হারভেস্ট করতে হবে, যদি সে দেরিতে হারভেস্ট করে রোদ উঠে যায় তাহলে সরিষার যে সিলিকুয়া আছে সেগুলো ফেটে যাবে, সরিষা ঝরে পড়ে যাবে। সুতরাং সময় মতনও করে আবার সঠিক পদ্ধতিও অবলম্বন করে, তাহলে কাটা তার হয়ে গেল। কাটার পরে কি কাজ থাকে, তার যে কাজ থাকে সেটা হলো পোস্ট হারভেস্ট টেকনোলজি, এই ফসলটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে এটিকে থ্রেশ করবে, মাড়াই করবে, মাড়াই করার পরে তাকে ক্লিন করবে, তাকে ড্রাই করবে, তাকে প্যাকিং করবে অর্থাৎ স্টোর করবে,
এই সমস্ত কাজগুলো কিন্তু কৃষক করে। অর্থাৎ তোমার এগ্রিকালচারের অ্যাগ্রোনমির যদি আমি প্রিন্সিপালের কথা যদি বলি, তাহলে এই যে 11টা প্রিন্সিপাল সবগুলো হলো কৃষকরা কিন্তু প্রতি সময় এটি ফলো করে থাকে, সমস্ত কৃষকই ফলো করে। জাস্ট হলো তোমার এটা মুখস্থার কোনো বিষয় নাই, বিষয়টা হলো ধারাবাহিকতা তুমি খালি রাখবা। প্রথমে প্ল্যান করবা, ফসল নির্বাচন করবা, 3 নম্বরে হলো জমি তৈরি করবা, চিন্তা থাকবে মাল্টিপল ক্রপিং করা যায় কিনা, তারপরে হলো নিউট্রিয়েন্ট আমরা ঠিকঠাক মতন দিব, তারপরে হলো কোয়ালিটি বীজ ব্যবহার করব, ওয়াটারের ব্যবস্থাপনা করব, রোগ জীবাণু যদি দেখা যায় তাহলে সে তার প্রতিরোধের ব্যবস্থা করব, অন্যান্য ম্যানেজমেন্ট করব, যেমন মালচিং হতে পারে, উইডিং হতে পারে, আর্থিং আপ হতে পারে, গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে, এটি আর্থিং আপ। এই ব্যবস্থাপনাগুলোকে আমরা প্রপার ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস বলতেছি, এখানে ইনক্লুডিং ইন্টারকালচারাল অপারেশনস। আর সময় মতন সঠিক পদ্ধতিতে আমরা এটিকে কাটব, আর সেটি করার পরে যে সমস্ত অপারেশন গুলো আছে, এটি গোলাই আমার ফসল তোলা পর্যন্ত, সেই কাজগুলো কৃষকেরা করে থাকে। তাহলে এই সবগুলো নিয়ে কিন্তু আসলে অ্যাগ্রোনমির নীতিমালা আমরা বলে থাকি, এবং সবগুলো নিয়ে কিন্তু দেখো এটি সবগুলো নিয়ে কিন্তু ম্যানেজমেন্টের পর্যায়ে পড়ে, প্ল্যানিং ছাড়া বাকি সবগুলো নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট। তাহলে এই এই হলো অ্যাগ্রোনমির হলো নীতিমালা। আচ্ছা, নেক্সট আমরা এই বিষয়টা কিন্তু এর আগে আলাপ আমি করেছিলাম, তারপরেও আজকে একটু হাইলাইট করলাম, টোটালটাকে একটু সামারাইজ করলাম আমরা। এখন আমাদের পরের যে পার্ট আছে সেটা হলো জিওগ্রাফিক্যাল লোকেশন অফ বাংলাদেশ, এটি একটা আমাদের সিলেবাসের ভিতরে আছে। আমরা জানি যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এবং এটি তার অবস্থান হলো আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানটা এটি আমাদের ভাবতে হবে, কারণ এই ভাবনার ক্ষেত্রে আমাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, এই জিওগ্রাফিক্যাল লোকেশন অনুসারে কিন্তু আমাদের ফসলের নির্বাচন করতে হবে। ধরো আমার জিওগ্রাফিক্যাল লোকেশনে আমি দেখলাম যে আমার এই এই বৈশিষ্ট্য প্রিভেল করে আমার এই এলাকার ভিতরে, আমি যদি বিদেশ থেকে যদি কোনো ভ্যারাইটি আনতে চাই অথবা কোনো একটি নতুন ফসল আনতে চাই, সেটি আমার দেশে সুইটেবল হবে কিনা, আমি যদি দেখি যে আমার এই সমস্ত প্রপার্টিজের সাথে ওই ফসলের প্রপার্টিজের মিল আছে, ওই ফসলের যে রিকোয়ারমেন্টস আছে সেটি আমার রিকোয়ারমেন্টস ফুলফিল করে, তাহলে কিন্তু ওই ফসলটাকে আমি ইন্ট্রোডাকশন করতে পারি, আমাদের দেশে নিয়ে আসতে পারি, নিয়ে এসে কিন্তু আমাদের দেশে আমরা এই ফসলটার চাষ করতে পারি। তো তার মানে আমার দরকার হলো আমার এগ্রিকালচার যেখানে হবে তার ভৌগোলিক অবস্থান জানানো, আর সেই পাশাপাশি ভৌগোলিক অবস্থান জানার পরে এর মাটি কেমন, এর জলবায়ু কেমন, এটি জানতে হবে, এবং এই জিনিসগুলো নিয়ে কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশনের ভিতরে পড়ে যায়। তাহলে আমরা জানি যে এটি একটি সাউথ ইস্ট এশিয়ার তে বাংলাদেশ পড়ে, এটি একটি ছোট দেশ, আর বাংলাদেশের যথেষ্ট পরিমাণে ন্যাচারাল অ্যাসেটস আছে। কি ন্যাচারাল অ্যাসেটস এর কথা আমরা বলি, ন্যাচারাল অ্যাসেটস আমরা 5টাকে আমরা হাইলাইট করি, এই ন্যাচারাল অ্যাসেটস যার কারণে আমরা বলি যে জিওগ্রাফিক্যালের যে পজিশন, জিওগ্রাফিক্যালি বাংলাদেশ একটি কি বলতে পারি একটি ভালো পজিশনে আছে, যেখানে সব ধরনের ফসল করার মতন এনভায়রনমেন্ট আছে প্রিভেল করে। অ্যাসেটের ভিতরে আছে আমরা এটি বলতে, ইট হ্যাজ অ্যান ওপেন অ্যাক্সেস স্যার, কথা তো শোনা যাচ্ছে না। যে দেশের কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে পাহাড় দেখা যায়, আমি জাপানের কথা বলি, জাপানে হলো 70% পাহাড়, 30% হলো প্লেন ল্যান্ড। আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশ এমন একটি দেশ যার 80% হলো প্লেন ল্যান্ড, যার হাইট হলো অ্যারাউন্ড 40 মিটার, সি লেভেল থেকে সর্বোচ্চ 40 মিটারের মধ্যে যে ল্যান্ড গুলো আছে সেই ল্যান্ড কিন্তু বাংলাদেশের 80% কভার করে ফেলে, বাকি মাত্র 8% আছে, যেই 8% ল্যান্ড হলো 40 থেকে 60 মিটার হাইটের মধ্যে পড়ে, এটাকে আমরা বলি হলো টেরাস ল্যান্ড। আর বাকি যে 12% ল্যান্ড আছে বাংলাদেশে, সেই 12% ল্যান্ড পাহাড়ের ভিতরে পড়ে। আমরা এই বিষয়গুলো পরে একটু আলাপ করি। তাহলে আমাদের অ্যাসেট গুলো নিলে এটা একটা, যে আমাদের ল্যান্ড গুলো এমন ভাবে যে এটির ডেস্টিনেশন হয় বে অফ বেঙ্গলে, তাহলে যদি বে অফ বেঙ্গলে যদি তাহলে এইখান থেকে
যথেষ্ট পরিমাণে পানি যখন নামে, বে অফ বেঙ্গলে যখন ইংল্যান্ড চলে যায়, তখন যথেষ্ট পরিমাণে এরা মাটিকে উর্বর করে চলে যায়। তো এটি একটা আমাদের একটা বড় অ্যাসেট আমরা বলি। আমাদের হলো ক্লাইমেট ট্রপিক্যাল ক্লাইমেট, দুই নম্বরে, তিন নম্বরে আমরা বলি অ্যাবাউন্ডেন্স অফ গুড সয়েল। স্যার আপনি কি স্লাইড চেঞ্জ করেছেন? বলি যে বাংলাদেশের কি কি ন্যাচারাল অ্যাসেটস আছে। এই ন্যাচারাল অ্যাসেটস এর ভিতরে আমরা বলি ওপেন অ্যাক্সেস টু দি ওপেন ওশান নেম দি বে অফ বেঙ্গল। দুই নম্বরে আমরা বলি যে ট্রপিক্যাল ক্লাইমেট এখানে প্রিভেল করে। তিন নম্বরে আমরা বলি যে অ্যাবাউন্ডেন্স অফ গুড সয়েল। গুড সয়েল এর কথা আমরা বললাম যে আসলে সেই হিমালয়ের পাদদেশ থেকে যে বৃষ্টিপাত যেটা আসে সেটি কিন্তু আস্তে আস্তে বে অফ বেঙ্গলে ডেস্টিনেট করে। তো এই কারণে এই যে যখন এই পানিগুলো প্রবাহিত হয়ে যায় তখন কিন্তু একটা লম্বা অঞ্চল মাটিকে উর্বর করে দিয়ে যায়। বাংলাদেশে অ্যাডিকুয়েট রেনফল হয়, আমরা জানি যে বাংলাদেশে 205 সেন্টিমিটার রেনফল হয়, এটি যথেষ্ট পরিমাণে রেনফল ফসলের জন্য। কিন্তু যদিও আমাদের এই রেনফলের ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা একটু ভেরিয়েশন আছে, আমার মনে হয় যে শফিক স্যার এটি পড়িয়েছেন যে আমাদের টোটাল যে রেনফল তার রেনফলের যে ডিস্ট্রিবিউশন সেটাই কিন্তু আসলে অ্যাবনর্মাল, তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যথেষ্ট। আমরা দেখেছি আমাদের যে ইদানিং কালে যেটি হচ্ছে সেটি হলো যে 18% বৃষ্টিপাত হচ্ছে 5 মাসে আর বাকি সরি 7 মাসে, আর 82% বৃষ্টিপাত হয়ে যাচ্ছে মাত্র 5 মাসে। এটি যদি সারা বছর ব্যাপী যদি সমানভাবে বিতরণ হতো তাহলে আমাদের জন্য আরো উপকার হতো, বিশেষ করে শীতের সময়ে আমাদের কিন্তু রবি সিজনের জন্য বৃষ্টিপাতের সমস্যা দেখা দিত না যদি এই বৃষ্টিপাত ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হতো। তাহলে আমি যে ইনফরমেশন দিলাম সে তার ভিতরে বললাম সবাই মিউট কর, 5 মাসে বৃষ্টিপাত হচ্ছে 82% আর বাকি 7 মাসে বৃষ্টিপাত হচ্ছে 18%, যে কারণে আমাদের ডিস্ট্রিবিউশনের একটু সমস্যা। এখন আমরা দেখি বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের টোটাল এরিয়া আমরা বলি 1,47,610 স্কোয়ার কিলোমিটার, আর তিন দিকে আসলে ইন্ডিয়া, আর একদিকে কভার করে আছে মিয়ানমার। যদি একদিকে কভার করে আছে মিয়ানমার অল্প অংশ, এখন আমরা দেখি যে আসলে কোন দিকে কোন অংশটা আছে। দি ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া ইজ সিচুয়েটেড ইন দা ওয়েস্ট সাইড অফ বাংলাদেশ, দা ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া ইজ দা ওয়েস্ট বেঙ্গল, মেঘালয় ইজ দা নর্থ, আসাম, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম ইজ দা ইস্ট অফ বাংলাদেশ। সো বাংলাদেশ ইজ এনক্লোজিং উইথ ইন্ডিয়া লার্জলি। এখন আমরা আসি যে বাউন্ডারি লাইন, বাউন্ডারি লাইন বাংলাদেশের 4,712 কিলোমিটার, লেন্থ অফ বাউন্ডারি লাইন উইথ ইন্ডিয়া 3,715 কিলোমিটার, আর মায়ানমারের সাথে সেটি হলো 280 কিলোমিটার, আর আমাদের যে কোস্টাল লাইন আছে সেই কোস্ট লাইন হলো 716 কিলোমিটার, আর পলিটিক্যাল সি লাইন অফ বাংলাদেশ ইজ কত, 12 নটিক্যাল মাইল। আমরা জানি 1 নটিক্যাল মাইল ইকাল টু 1.8 কিলোমিটার। এখন আমরা যদি এর লংগিটুডিনাল যদি ভিউটা যদি বলতে চাই তাহলে আমরা বলি যে বাংলাদেশ হলো 20 ডিগ্রি কোস্ট লাইন, জানো কোনটা স্যার? স্যার কোস্ট লাইন, কোস্ট লাইন আমি বলবো নিচে সব ছবি, ওকে স্যার নিচে আমি ছবিতে দেখাবো। আচ্ছা তাহলে বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট নর্থ ল্যাটিটিউড থেকে কোস্ট লাইন অফ বাংলাদেশ কি 38 মিনিট নর্থ ল্যাটিটিউড। আমরা যদি এখন ইস্টের কথা যদি বলি 88 ডিগ্রি 1 মিনিট ইস্ট লংগিটিউড থেকে 92 ডিগ্রি 41 মিনিট ইস্ট লংগিটিউড। ইট ইজ অল অ্যাবাউট দ্য জিওগ্রাফিক লোকেশন অফ বাংলাদেশ। আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে আমি যদি একটা ফসল করি তাহলে তার লংগিটিউডিনাল রিকোয়ারমেন্টস কেমন, যদি লংগিটিউডিনাল রিকোয়ারমেন্টস এর ভিতরে পড়ে, ফসলের কিন্তু প্রত্যেকটা ফসলের কিন্তু একটা রিকোয়ারমেন্টস আছে, তার লংগিটিউডিনাল রিকোয়ারমেন্টস থাকবে, তার এলিভেশন কত এটি থাকবে, অ্যাল্টিটিউড অ্যাল্টিটিউড কত। এখন ধরো একটি ফসল হয় সি লেভেল থেকে ধরো 800 বা 1,000 কিলোমিটার উপরে হয় কোনো ফসল ভালো হয়। এখন আমি যদি ওই ফসলটা যদি বাংলাদেশে প্লেন ল্যান্ডে করতে চাই তাহলে এটি ভালো হবে না। যেমন টি এর কথা যদি বলি, টি টি হলো এমন একটি ফসল যেটি আসলে যদি নর্মাল যে গ্রাউন্ড লেভেল আছে সেখান থেকে সি লেভেল আছে সেখান থেকে যদি আমাদের হলো
1500-2000 ফিট যদি উপরে আমরা করি তাহলে বেশি ফলন হয়, ভালো কোয়ালিটি পাওয়া টি আমরা পাই। তো এরকম অনেক ফসল আছে যে ফসলগুলো সাধারণত ওইরকম রিকোয়ারমেন্টস, এখন যদি আমার ওই রিকোয়ারমেন্টস যদি ফুলফিল করে তাহলে কিন্তু আমি এই ফসলটা সহজে আমার দেশে কিন্তু ইন্ট্রোডিউস করতে পারি। আমরা এখানে একটা বে অফ বেঙ্গলের একটা ইয়ে দেখানোর চেষ্টা করছি যে দেখো আমাদের এখান থেকে যে নদীগুলোর যদি আমরা ইয়ে দেখি, দেখো এদিক দিয়ে চলে আসে সবগুলো কিন্তু কাভার করে আসে, কাভার করে আসে বিভিন্ন নদ নদীগুলো ওসে পরে বে অফ বেঙ্গলে পড়ে। তাই এই যে নদী যে আসে বিভিন্ন অঞ্চল যে ফ্লাড দিয়ে চলে যায়, এই ফ্লাডের কারণে আমাদের দেশের সয়েল গুলো কিন্তু আচ্ছা। এখন আমরা আলাপ করতে চাই, এটি আলাপের দরকার নাই, আমরা আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক লোকেশন দেখালাম, এখন ওই জিনিসগুলো এখানে আবার আবারও উল্লেখ করছি আমি। আচ্ছা এখন আমি বলি বাংলাদেশের ল্যান্ড টপোগ্রাফি, আমি কিন্তু এর আগে কিন্তু একটু বলেই ফেললাম, বলেছি যে বাংলাদেশের ল্যান্ডটাকে আমরা তিন ভাগে ভাগ করে করতে পারি। কিসের ভিত্তিতে? টপোগ্রাফির ভিত্তিতে, মানে উঁচু নিচুর ভিত্তিতে। তো একটাকে আমরা বলি হলো ফ্লাড ল্যান্ড, রিসেন্ট ফ্লাড প্লেন ল্যান্ড, প্লেন ল্যান্ড কিন্তু আমরা বলি। আর একটা হলো প্লেস্টোসিয়ান টেরাসি, আর একটা হলো টার্সিয়ারি হিল, সেই তিন ভাগে ভাগ করতে পারি। এখন এই ভাগের পরিমাণ কত? আমি যদি এখানেই যদি একটু বলি তাহলে এই ভাগের পরিমাণ হলো 80%। পরেরটার পরিমাণ কত? পরেরটার পরিমাণ হলো মাত্র 8%। আর শেষেরটার পরিমাণ কত? শেষেরটার পরিমাণ হলো 12%। তাহলে আমরা বলতে পারি আমাদের দেশের মেজর ল্যান্ডই কিন্তু প্লেন ল্যান্ডের মধ্যে পড়ে। এখন আমরা আসি প্লেন ল্যান্ডের বৈশিষ্ট্য আমরা বলতে চাই, বর্ণনা দিতে চাই। আমাদের কিন্তু পরীক্ষায় আসে যে রিসেন্ট ফ্লাড প্লেন, যেটা আমরা বলি রিসেন্ট ফ্লাড প্লেন ল্যান্ড, কোন কোন অঞ্চল দিয়ে কাভার করে এটি, এর ভিতরের সয়েলের প্রপার্টিস কেমন, এখানে কোন কোন ফসল হয়, সেই জিনিসগুলো আমরা এখানে হাইলাইট করতে চাই। আমরা ছবির মাধ্যমে আমরা কিন্তু একটু দেখাতে চাচ্ছি যে আমাদের এই অঞ্চলগুলোর কোন কোন বাংলাদেশের কোন কোন অঞ্চলকে কাভার করে আমার এই যে তিনটি ভাগ। আচ্ছা ইট অকুপাইজ 80% অফ দি টোটাল ল্যান্ড এরিয়া। তাহলে আমরা বলতে যে ইট ইজ সিচুয়েটেড ফ্রম দ্য সাউথ সাতক্ষীরা টু দ্য নর্থ পঞ্চগড়, তার মানে সাতক্ষীরা থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত। আর এর অ্যাল্টিটিউডের কথা যদি আমরা বলি তাহলে 1 মিটার থেকে 40 মিটার হাইট হয়। উচ্চতা আমরা বলি, যেমন সি লেভেল থেকে সবচেয়ে কাছে থাকে হলো সাতক্ষীরা, সাতক্ষীরা কিন্তু সি লেভেল থেকে মাত্র 1 মিটার উপরে বা সি লেভেলের কাছাকাছি সাতক্ষীরা বাংলাদেশের মধ্যে। আর আমরা যদি এই প্লেন ল্যান্ডের কথা যদি বলি, পঞ্চগড় হলো সবচেয়ে বেশি উপরে আছে, উঁচুতে আছে 40 কিলোমিটার পঞ্চগড়ের সাতক্ষীরা থেকে, তার উচ্চতা হলো 40 কিলোমিটার দূরে, সরি 40 মিটার হাইটে। এই হলো আমাদের এই অঞ্চলটুকু। আর এই অঞ্চলের তার মানে মেন অঞ্চলই কিন্তু এটি 80% কভার করতেছে। এবং বাংলাদেশের যে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনার যে অববাহিকা আছে, এই তিনটি অঞ্চল কিন্তু এর ভিতরে কভার করে ফেলে। এখন এই যে আমরা বললাম রিসেন্ট ফ্লাড প্লেন, এই রিসেন্ট ফ্লাড প্লেনকে আমরা 5টি অঞ্চলে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হলো পিডমন্ট প্লেন, আর একটাকে বলি ফ্লাড প্লেন, আরেকটাকে বলি ডেল্টাইক প্ল্যান, আরেকটাকে বলি টাইডাল প্ল্যান, আরেকটাকে বলি ও কোস্টাল প্ল্যান। আমি কোস্টালের কথাই আসছি। তাহলে আমরা যদি বলি পিডমন্ট প্ল্যানটা স্লোপ ডাউন গ্র্যাজুয়ালি ফ্রম নর্থ টু সাউথ, নর্থ বলতে পঞ্চগড় আর সাউথ বলতে আসলে সাতক্ষীরা, এগুলো হলো আস্তে 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 কি হয়ে গেল, স্লোপ ডাউন হচ্ছে, তার মানে 40 মিটার হাইট থেকে শুরু করে আস্তে আস্তে 1 মিটার হাইটের দিকে চলে যাচ্ছে। এবং এখানে এরকম আছে যে অ্যাভারেজ গ্রেডিয়েন্ট অফ অ্যারাউন্ড দা হাফ মিটার পার কিলোমিটার, তার মানে পার কিলোমিটারে মোটামুটি ধরে নেওয়া হয় যে প্রায় 1 মিটার পর্যন্ত, হাফ মিটার পর্যন্ত কমে যায়, ডাউন হয় ল্যান্ডটা, ডাউন হয়ে যাচ্ছে। এটি সিচুয়েটেড গ্রেটার দিনাজপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা দিনাজপুর ডিস্ট্রিক্ট বলতে আসলে এখানে আমরা বলছি যে এই ফ্লাড প্লেনের উৎপত্তি, পিডমন্ট প্লেনের উৎপত্তি এখান থেকে আসলে, পিডমন্ট প্লেন অর্থাৎ হিমালয়ের পাদদেশ, এই অঞ্চলটা হিমালয়ের পাদদেশে অবস্থিত, যার কারণে এখানে আমরা বলি এই অঞ্চলটুকুই হলো
পিডমন্ট প্লেন। আচ্ছা এর থেকে যখন আরেকটু নিচে নেমে যাব আমরা তখন সেটাকে আমরা বলবো হলো ফ্লাড প্লেন। ফ্লাড প্লেনস আর মেড আপ অফ অ্যালুভিয়াল ডিপোজিট লেড ডাউন বাই রিভার্স। আমরা এখানে যে তিনটা নদীর কথা বলেছি পদ্মা ব্রহ্মপুত্র এবং মেঘনা এর অববাহিকায় কিন্তু এই অঞ্চলটা অবস্থিত এবং রিভার এদিক দিয়ে লেড ডাউন হয়েছে যার কারণে যথেষ্ট পরিমাণে অ্যালুভিয়াল ডিপোজিট হচ্ছে এখানে মাটি এই জন্য উর্বর হচ্ছে। আমরা এখন এখানে বলার চেষ্টা করছি দেখো ফ্লাড প্রুন এরিয়াস বন্যা প্রবণ এরিয়াস ফ্লাড প্রুন এরিয়াস কে আমরা এখানে বিভিন্ন কালার দিয়ে দেখার চেষ্টা করছি। দেখো সিভিয়ার ফ্লাডিং যেখানে হচ্ছে সিভিয়ার ফ্লাডিং লাল অঞ্চলটা এই যেখানে যেখানে লাল অঞ্চল আমরা দেখছি সেখানে কিন্তু আমরা বাংলাদেশে এই অঞ্চলটাকে বলি ফ্লাড প্রুন বন্যা প্রবণ এলাকা। আচ্ছা তাহলে আমরা ফ্লাড প্রোন পেলাম। এখন ডেল্টাইক প্লেন, ডেল্টাইক প্লেনটা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি এটি হলো ডেল্টাইক এই যে কালারটা এটা হলো ডেল্টাইক প্লেন। এখন আমরা ডেল্টাইক প্লেনের সম্পর্কে বলি ডেল্টা ইজ দ্য ডিপোজিট অফ ক্লে সিল্ট অ্যান্ড স্যান্ড ফর্ম এট দি মাউথ অফ দি রিভার হোয়ার দ্য স্ট্রিম লসেস ভেলোসিটি অ্যান্ড ড্রপস পার্ট অফ ইটস সেডিমেন্ট লোড। ডেল্টাইক প্লেনস আর বিল্ড আপ বটল অফ মেরাইন অ্যান্ড অ্যালুভিয়াল ডিপোজিট। তাহলে দেখো এই যে অঞ্চলটুকু দেখো নদী তো এখান থেকে আসছে উপরের থেকে আসছে আস্তে 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 এখানে আসছে এগুলো একসাথে মিলিত হয়েছে মিলিত হয়ে এখানে হলো অ্যালুভিয়াল ডিপোজিট হচ্ছে সবচেয়ে পরিমাণে বেশি এবং তার ফল হচ্ছে কোথায় এর ফল হচ্ছে বে অফ বেঙ্গলে এখানে ডাউন হয়ে পড়তেছে এটাকে আমরা বলি হলো ডেল্টাইক প্লেন। নেক্সট আমরা ডেল্টাইক প্লেনের পরে আমরা বলি টাইডাল প্লেন। এখানে কিন্তু যে এই অঞ্চলটাকে আমরা বলি কিন্তু টাইডাল প্লেন টাইডাল জোন। টাইডাল জোনটা কি টাইডাল জোনস আর বা টাইডাল প্লেনস আর কম্পোজড কনসিস্টেড দ্য মেরাইন ডিপোজিটস নিয়ার বাই দি বে অফ বেঙ্গল যে বে অফ বেঙ্গলের কাছে আছে আইদার হোল অর দ্য পার্ট অফ ডিস্ট্রিক্টস খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা সিলেট চিটাগাং আর দ্য প্রিডোমিনেন্টলি আন্ডার দ্য টাইডাল ইনফ্লুয়েন্স থ্রু আউট দি ইয়ার। এবং এই অঞ্চলেই কিন্তু আসলে জলোচ্ছ্বাস হয় বেশি টাইডাল মেজর পার্ট অফ দ্য ডায়নাল টাইডাল ইনান্ডেশন বিটুইন দ্য হাউভার অকার্স উইদিন দ্য গঙ্গাটিক ডেল্টা অফ বাংলাদেশ। এখানে আমরা গঙ্গাটিক বা গঙ্গা আমরা বলে থাকি আমরা মনে হয় এই অংশটুকু বলি না নিচে ছবিটা আছে যেখানে গঙ্গার কথা আমরা বলছি যেটা রাজশাহীতে পাস করলো সেটি হলো গঙ্গার অংশ আর পরের অংশটা হলো ফিগার মনে উপরে আছে পরের অংশটুকু বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এই যে দেখো এই যে এইদিক দিয়ে এই নদীটা এই রাজশাহী অঞ্চলে এর ভিতরে ঢুকে গেল তো এই অঞ্চলটুকুতে গঙ্গা নামে পরিচিত এটা আর এখানে যখন কাজ করলো বাংলাদেশে ঢুকলো এই দিক দিয়ে চলে আসলো এটি পদ্মা অববাহিকা আমরা বলি। এই জন্য কিন্তু বেশিরভাগ লিটারেচারে কিন্তু গঙ্গা কথা বলা হয় গঙ্গা মানে ওই অঞ্চলটুকু আর আমাদের অংশে যখন ঢুকে এটি তখন এটি পদ্মা অববাহিকা আমরা বলি। আচ্ছা তারপরে এখন আমরা যদি কোস্টালের কথা তোমরা জিজ্ঞেস করেছিলে যে কোস্টাল কি অঞ্চলটা দেখো এখানে কোস্টালের কথা আমরা বলছি নিচে কিন্তু ভালো করে আমরা কোস্টালের কথা বলেছি এই সবগুলো কিন্তু কোস্টাল প্লেন। দেখো বে অফ বেঙ্গলের কাছে যে সমস্ত অঞ্চল আছে সেগুলো হলো কোস্টাল জোনের ভিতরে পড়ে বাংলাদেশে লোনা মাটির অঞ্চল এখানে মাটি কিন্তু আসলে লবণাক্ত। The coastal plains is flat, low-lying and adjacent to a sea coast. দেখো সি কোস্টের কাছাকাছি সমুদ্র অঞ্চলের কাছাকাছি। আচ্ছা এখন আমরা আসি আমরা যে ফ্লাড প্লেনের কথা বললাম এই ফ্লাড প্লেনে কিন্তু 18টা সাব ইউনিটস আছে সাব ইউনিটস হলো 18টা আমরা বলি তার মধ্যে একটা হলো ওল্ড হিমালয়ান পিডমন্ট প্লেন আমরা বলি হিমালয়ের পাদদেশের অঞ্চল পঞ্চগড়েরটা তিস্তা ফ্লাড প্লেন ওল্ড ব্রহ্মপুত্র ফ্লাড প্লেন যমুনা ফ্লাড প্লেন তারপরে হলো হাওর বেসিন বলি সুরমা কুশিয়ারা ফ্লাড প্লেন বলি মেঘনা ফ্লাড প্লেন বলি মিডিল মেঘনা ফ্লাড প্লেন বলি লোয়ার মেঘনা ফ্লাড প্লেন বলি ওল্ড মেঘনা এস্টেরাইন ফ্লাড প্লেন বলি অ্যান্ড ইয়ং মেঘনা এস্টেরাইন ফ্লাড প্লেন বলি গঙ্গাস রিভার ফ্লাড প্লেন গঙ্গাস টাইডাল ফ্লাড প্লেন তারপরে সুন্দরবন তারপরে লোয়ার আত্রাই বেসিন
আড়াইল বিল, গোপালগঞ্জ খুলনা পিট বেসিন, চিটাগাং কোস্টাল প্ল্যান অ্যান্ড নর্থ অ্যান্ড ইস্টার্ন পিটমন্ট প্ল্যান, এই সবগুলো অঞ্চল মিলেই কিন্তু আমাদের এক নম্বরে হলো প্লেন ল্যান্ডের কথা বলি। এখন আমরা আসি এই প্লেন ল্যান্ডের বৈশিষ্ট্য কেমন মাটি। দা সিল্ট কন্টেন্ট অফ ফ্লাট প্ল্যান ইজ সেডিমেন্ট ইজ হাই, তার মানে সিল্ট কন্টেন্ট এখানে বেশি। হাই সিল্ট কন্টেন্ট ইন দ্য ডিপোজিট ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা রিভার্স, মেঘনা রিভার্স এবং তার আশেপাশে যে সমস্ত অঞ্চল আছে সেখানে সিল্টেশন খুব বেশি হয়, হাই সিল্ট পাওয়া যায়। ক্লে কন্টেন্ট ইজ ডোমিনেন্ট ইন মেনি প্লেসেস। সেটি হলো ক্যালকেরিয়াস নেচার। সেডিমেন্টস অফ গঙ্গা, ব্রহ্মপুত্র এন্ড তিস্তা হ্যাভ হাই কোয়ালিটি অফ মাইকা। তোমরা সয়েলে মনে হয় জিনিসগুলো পড়েছো, মাইকা কি? সেডিমেন্ট কন্টেন্ট ইজ 15-30% ফেলস্পার, হোয়াইল দ্য সেডিমেন্টস অফ দ্য নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন রিভার্স হ্যাভ লো কোয়ান্টিটি অফ মাইকা। হেভি মিনারেল ফ্র্যাকশনস কনস্টিটিউট 2-9% অ্যান্ড দ্য ওয়েদারেবল মিনারেল কন্টেন্ট ইজ 25-40%। ওয়েদারেবল মিনারেলের কথা মনে হয় তোমরা জানো, যে সমস্ত মিনারেল গুলো বৃষ্টির কারণে আস্তে 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 ডিপোজিশন হয়ে যায়, ব্রেকডাউন হয়, হয়ে মিনারেল কন্টেন্টস গঠিত করে এবং সেটি পরিমাণ হলো আমরা বললি 25-40% এই অঞ্চলের ভিতরে পড়ে। তারপরে লো কন্টেন্ট অফ ফেলস্পার অ্যান্ড মাইকাস অফ দি ফ্লাট প্লেন ডিপোজিট সুরমা অ্যান্ড আদার ইস্টার্ন রিভার্স, সয়েল কন্টেন্টস মেনলি মাইকা অ্যান্ড স্ম্যাগনেটাইট with traces of kaolinite, vermiculite, fluorite and integrates of minerals of Ganga's platter. High content of kaolinite and mica and alpo parimane the traces of fluorites are available in the soils of Madhupur tract. Madhupur tract o er bhitore pore. Mottles are the most common features of the flat plain soils. Ei holo amar 10ta properties mati. আর যেহেতু সয়েল সম্পর্কে তোমাদের ফার্স্ট ইয়ারে পড়া আছে, সুতরাং মাইকা কি, ফেলস্পার কি, এই জিনিসগুলো আমি আর ব্যাখ্যা দিতে গেলাম না, কারণ এগুলো তোমরা ওখানে শিখেছো স্যার। 10 নম্বর পয়েন্টটা যদি স্যার আরেকবার বলতেন, মোটেল কোন মোস্ট ফিচার ইন দ্য ফ্ল্যাট প্লেইনস, ওই ওইটা ইয়াটা স্যার একবার। আমরা বললি যে সাতক্ষীরা হলো সমুদ্রের কাছাকাছি, সাতক্ষীরা থেকে শুরু করে আস্তে আস্তে হাইট বাড়তে 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 পঞ্চগড় পর্যন্ত আসছে এবং পঞ্চগড় হাইট 40 মিটার। আমাদের দিনাজপুরের হাইট কিন্তু সাতক্ষীরা থেকে কিন্তু 37.5 মিটার দিনাজপুরে, আর সাতক্ষীরাতে কিন্তু সমুদ্রের লেভেলে অর্থাৎ 1 মিটার যদি আমি বলি, তাহলে আমাদের দিনাজপুর বা আমাদের ইউনিভার্সিটি কিন্তু 37.5 মিটার হাইটে অবস্থান করে, এত উপরে বাংলাদেশ, সরি এই অঞ্চলটুকু। আর মেন যে ফসলগুলো আমরা বলি, অলমোস্ট অল ক্রপস আমরা বলতে পারি, মেনলি রাইস হয়, হুইট হয়, মেইজ হয়, সুগারকেন হয়, পালসেস হয়, ওলসিড হয়, টোবাকো হয়, পটেটো হয়, আমরা এগুলো মেজরের কথা বললাম, কিন্তু আমরা বলতে পারি সব ধরনের ফসলই এইখানে হয়। এখন 2 নম্বরে হলো আমার 8% ল্যান্ড আছে যেটাকে আমরা টেরাসি ল্যান্ড বলি। এই টেরাসি ল্যান্ড বলতে আসলে পাহাড় না, সমতল না, একটু উঁচু, এর অ্যাল্টিটিউড আমরা বলি 40-60 মিটার হাইট। এটি কোন কোন অঞ্চলের ভিতরে আছে দেখো, বারিন ট্র্যাক্টের ভিতরে আছে, রাজশাহীর অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জের অঞ্চল, মধুপুরের কিছু অঞ্চল আছে, ময়মনসিং এর অঞ্চল আছে, গাজীপুরের অঞ্চল আছে, কুমিল্লার অল্প কিছু আছে। আমরা এর হাইট বলি 40-60 মিটার। আর যদি আমরা কুমিল্লার কথা বলি, তাহলে কুমিল্লার ভিতরে লালমাই পাহাড়টা আছে, অল্প উঁচু, বেশি কিন্তু উঁচু না এই অঞ্চলটা। আর অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনের কথা যদি বলি, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আমি নিচে আরো বলবো, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনের ভিতরে 25, 26, 27 এবং 28 এই 4টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন এই অঞ্চলের মধ্যে। তোমরা একটু ইয়ে করো প্লিজ, আয়রন যদি কোনো জমিতে বেশি থাকে তাহলে সেখানকার মাটি কিন্তু লালচে হবে, আয়রন ম্যাঙ্গানিজ যদি থাকে। স্যান্ড ফ্র্যাকশন অফ মধুপুর ক্লে ইজ সিমিলার টু দ্য টারশিয়ারি হিল সেডিমেন্টস, সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট ফ্রম দ্য ফ্ল্যাট প্লেন ডিপোজিট। তার মানে আমরা 1 নম্বরের সাথে যেটা বলেছিলাম তার থেকে আসলে যে ডিফারেন্স সেটা কিন্তু আসলে রিমার্কেবল, মানে বড় ধরনের পার্থক্য আমরা দেখি। মেজর মিনারেলস কি কি থাকে এর ভিতরে, কোয়ার্টজ থাকে, আর মাইনরের ভিতরে থাকে ফেলস্পার এন্ড মাইকা, আর আর কি আছে, জিকোনাইট, তারপরে হলো টরমোলাইট, কায়োনাইট, তারপরে স্টেরোলাইট এন্ড সিলিমিনাইট আর দ্য ইম্পর্টেন্ট মিনারেলস ইন দ্য হেভি মিনারেলস ফ্র্যাকশনস।
ইট কন্টেন্টস ফোর টু নাইন পার্সেন্ট ওয়েদারেবল মিনারেল কন্টেন্ট, আমরা কিন্তু আগে বলেছিলাম 25-40%, এখানে কিন্তু ওয়েদারেবল মিনারেলের পরিমাণ মাত্র 4-9%, তার মানে এখানে কিন্তু আসলে ডিপোজিশন কম হচ্ছে। আচ্ছা, মাইকা ইজ দ্য ডমিনেন্ট ক্লে মিনারেল ফলোড বাই দ্য ক্যালোনাইট এন্ড স্মল অ্যামাউন্ট অফ স্নেক টাইট অন ইন দি আন উইদার্ড মধুপুর ক্লে, তার মানে আন উইদার্ড এই যে সমস্ত আমরা বলছেন যে এগুলো কিন্তু উইদারিং হবে না, উইদারিং হবে না মানে ডিপোজিশন হবে না, ভাঙবে না। এখন কি কি ফসল এই অঞ্চলে হয়, আমরা কিন্তু মোস্টলি রাইসের কথা এখানে বলে থাকি, ওই ময়মনসিংহ এর ওই রিজনে রাইস হয়, তারপরে পাইনাপল হয়, আমরা জানি যে পাইনাপল মধুপুরে পাইনাপল ভালো হয় মধুপুর ট্র্যাক্টের ভিতরে, জ্যাকফ্রুট হয় আমরা গাজীপুরে ময়মনসিংহে দেখি যথেষ্ট পরিমাণে জ্যাকফ্রুট, আর হলো বনে আমরা ট্রি ক্রপস দেখে থাকি, এই হলো মোটামুটি মেজর ক্রপস। এখন আমরা তিন নম্বরে আসি, নর্থ ইস্টার্ন টারশিয়ারি হিল, সংক্ষেপে আমরা কিন্তু টারশিয়ারি হিলও বলে থাকি, এটির হাইট হলো মানে এটির টোটাল এরিয়া হলো 12%, টোটাল বাংলাদেশের যে এরিয়া আছে তাই 12% কভার করে, আর এটির এলিভেশন কিন্তু আমরা বলি 60 মিটার থেকে 300 মিটার উঁচু হয় এটা নর্মালি, কিন্তু কোথাও কোথাও আছে যে এটি আরো উপরে হতে পারে, কিন্তু আমরা জেনারেলি বলে থাকি যে এইটি 60 থেকে যদি 300 মিটারের মধ্যে যদি পড়ে তাহলে সেটাকে আমরা এই অঞ্চলের ভিতরে ফেলতে পারি, এমন যদি হয় যে কোথাও 1200 মিটার উপরে আছে সেটাও কিন্তু এই অঞ্চলের মধ্যেই পড়ে। আচ্ছা, এই এই যে অঞ্চলের কথা আমরা বলছি টারশিয়ারি হিলস মূলত পাহাড়, এটি হলো অ্যাগ্রো ইকোলজিক্যাল 29 এবং অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন 30, আমি নিচেই বলছি এটা, এই দুটা কিন্তু এর ভিতরে পড়ে। এখন কি কি প্রপার্টিজ আছে এর ভিতরে, আমরা দেখি যে হিলস আর ফর্ম মেইনলি লিটল কনসলিডেটেড অ্যান্ড আনকনসলিডেটেড বেডস অফ স্যান্ডস্টোন সিলস্টোনস অ্যান্ড শেলস, এই তিনটির মাধ্যমেই কিন্তু আসলে এগুলো গঠিত হয়। মেজর মিনারেলস আর কোয়ার্টস ফেলসপার অ্যান্ড মাইকা ইন সেম ফ্র্যাকশন, কোয়ার্টস কনস্টিটিউট অ্যারাউন্ড 80% অফ দ্য টোটাল মিনারেল, তার মানে এই পাহাড়ি অঞ্চলে কোয়ার্টস এর পরিমাণ সবচেয়ে বেশি, রক্স কন্টেন 3% অফ হেভি মিনারেলস অ্যান্ড 10% অফ ওয়েদারেবল মিনারেলস, জিরকোনাইট টার্মোনাইট তারপরে ক্যানাইট অ্যান্ড স্টেরোলাইট অ্যান্ড এপিডোট আর দ্য ডোমিনেন্ট মিনারেলস ইন দি হেভি মিনারেলস ফ্র্যাকশনস, কেউলিনাইট ইজ দ্য ডোমিনেন্ট ইন চট্টগ্রাম হিল ট্র্যাকস অ্যান্ড মাইকা ইজ ডোমিনেন্ট ইন আদার এরিয়াস। কি কি ফসল হয়, মূল ফসল আমরা বলি মোস্টলি পাইনাপল হয়, টি হয়, সাইট্রাস হয়, রাবার হয়, তারপরে টি ক্রপস হয়, তার মানে আমরা আমাদের দেশটাকে ভাগ যদি করি কিসের ভিত্তিতে, আমরা যদি আমাদের দেশের লংগিটিউডের সরি আমরা এলিভেশনের দিক থেকে যদি ভাগ করি, অর্থাৎ টপোগ্রাফির দিক থেকে যদি ভাগ করি, উচ্চতার দিক থেকে যদি ভাগ করি, তাহলে আমরা তিন ভাগে ভাগ করি। এক নম্বরে আমরা বলি হলো ফ্ল্যাট প্লেন এরিয়া, আর দুই নম্বরে বলি হলো প্লেস্টেসিয়ান টেরাসি, আর তিন নম্বরে বলি হলো টারশিয়ারি হিলস, এই তিন ভাগে আমরা আমাদের টোটাল দেশটাকে ভাগ করতে পারি। এখন বাংলাদেশের আমি যে তিন ভাগে ভাগ করলাম, এক এক অঞ্চলে কিন্তু আবার এক এক ধরনের প্রপার্টিজ আছে, তার মানে সাতক্ষীরা থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত কিন্তু আসলে একসাথে সবগুলো প্রপার্টিস কে এখানে ইনক্লুড করাটা ডিফিকাল্ট। সেই জন্য আমরা যদি মাটির যদি হাইড্রোলজি দেখি, তার ফিজিওগ্রাফি যদি দেখি, সয়েল টাইপস যদি দেখি, টাইডাল অ্যাক্টিভিটি যদি দেখি, ক্রপিং প্যাটার্ন যদি দেখি, সিজনের কথা যদি দেখি, এই সমস্ত প্রপার্টিস গুলোকে আমরা যদি যখন নিয়ে আসবো, ক্লাইমেটের কথা যদি বিবেচনা করি, তাহলে সবগুলো ফ্যাক্টরকে যদি আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশের টোটাল অঞ্চলটাকে আমরা 30টি অঞ্চলে ভাগ করে থাকি, এই জন্য এটিকে আমরা বলি হলো অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনস। তাহলে বাংলাদেশে 30টি অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনস আছে, আর 88টি সাব রিজিওনস আছে, আর 535টি অ্যাগ্রো ইকোলজিক্যাল ইউনিটস আছে, এটি কিন্তু ইম্পর্টেন্ট বিষয় এই তিনটা বিষয়। তাহলে আমরা বাংলাদেশকে 30টা অঞ্চলে ভাগ করব কিসের ভিত্তিতে, নাম্বার ওয়ান হাইড্রোলজি, নাম্বার টু ফিজিওগ্রাফি, ফিজিওগ্রাফি মানে বুঝছো তো, ফিজিওগ্রাফি হলো তার অ্যালটিটিউড কেমন, লংগিটিউড কেমন তার ভিত্তিতে, তার সয়েল টাইপস তার ভিত্তিতে, টাইডাল অ্যাক্টিভিটি তার ভিত্তিতে, ক্রপিং প্যাটার্নের ভিত্তিতে, সিজনের ভিত্তিতে আমরা বাংলাদেশকে 30টি অঞ্চলে ভাগ করতে পারি। এই 30টি অঞ্চলটাকে ভিতরে আবার 88টা
সাব রিজিয়নস আছে আর টোটালি 535টা সাব ইউনিটস ইউনিটস আছে। এই হলো বাংলাদেশের, আমরা যদি ওই পাঁচটা ছয়টা প্রপার্টিজের ভিত্তিতে ভাগ করি তাহলে 30টা অঞ্চলে আমরা ভাগ করতে পারি। এই 30 অঞ্চল ফিজিওগ্রাফি ফর্মস অফ দি প্রাইমারি এলিমেন্ট ডিফাইনিং দা ডেলিনিটিং দা অ্যাগ্রোইকোলজিক্যাল রিজনস ইন বাংলাদেশ। তারপরে আমরা বলি সয়েল একটা, তারপরে আমরা বলি ল্যান্ড লেভেল একটা, থার্ড ফ্যাক্টর কিন্তু ল্যান্ড লেভেল। আমরা বলে থাকি যে হাইল্যান্ড, আবার বলে থাকি যে মিডিয়াম হাইল্যান্ড, আবার বলে থাকি মিডিয়াম লো ল্যান্ড, আবার বলে থাকি লো ল্যান্ড, আবার কিছু বলে থাকি কিন্তু ভেরি লো ল্যান্ড হাওড় অঞ্চলের মধ্যে পড়ে, আবার আমরা এটাও বলে থাকি বটম ল্যান্ড। তাহলে এটি হলো আমরা বলি হলো ল্যান্ড টাইপ। আর ফোর্থ এলিমেন্টের কথা যদি আমরা বলি তাহলে অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন, বাংলাদেশ কম্প্রাইজেস ফোর ক্লাইমেটিক জোনস ইন দ্য কান্ট্রি। এখন আমরা যে 30টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনের কথা বললাম, কোন কোন অঞ্চলে এই অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন গুলো আছে, আমরা কিন্তু এখানে 30টা জোনের কথা বললাম আর এই পাশে কিন্তু সাব জোনের কথা বললাম। সাব জোন কতটা আছে? 85টা সাব জোন আছে। অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন নাম্বার ওয়ান ওল্ড হিমালয়ান পিট বন প্ল্যান, এর হলো তিনটি হলো সাব রিজিয়ন আছে। অ্যাক্টিভ তিস্তা ফ্লাড প্ল্যান একটা সাব রিজিয়ন আছে, তিস্তা মিয়েন্ডার ফ্লাড প্ল্যান এর বেশ কয়েকটা আছে, দেখো আমরা বলি 1 2 3 4 তারপরে 5 6 6টা সাব রিজিয়ন আছে। তারপরে হলো করতোয়া বেঙ্গলি ফ্লাড প্ল্যান, আমরা এখানে দুটি পাই সাব রিজিয়ন। লোয়ার আত্রাই বেসিন একটা আছে, তারপরে লোয়ার পুনর্ভবা ফ্লাড প্ল্যান, এটি দিনাজপুরের অঞ্চলের ইস্টার্ন সাইড পড়ে, লোয়ার পুনর্ভবা ফ্লাড প্ল্যান। অ্যাক্টিভ ব্রহ্মপুত্র যমুনা ফ্লাড প্ল্যান, ইয়াং ব্রহ্মপুত্র অ্যান্ড যমুনা ফ্লাড প্ল্যান, ওল্ড ব্রহ্মপুত্র ফ্লাড প্ল্যান, অ্যাক্টিভ গঙ্গাস ফ্লাড প্ল্যান, হাই গঙ্গাস রিভার ফ্লাড প্ল্যান, লো গঙ্গাস রিভার ফ্লাড প্ল্যান কুষ্টিয়ার অঞ্চলগুলো, গঙ্গাস টাইডাল ফ্লাড প্ল্যান সাতক্ষীরার ওইদিকে চলে গেল, গোপালগঞ্জ খুলনা বেলস বিল আর কি কিন্তু আমরা বলি আড়াইল বিল, মিডিল মেঘনা রিভার ফ্লাড প্ল্যান, তারপরে ফরিদপুরের অঞ্চলে লোয়ার মেঘনা রিভার ফ্লাড প্ল্যান, ইয়াং মেঘনা রিভার ইয়াং মেঘনা এস্টারাইন ফ্লাড প্ল্যান, ওল্ড মেঘনা এস্টারাইন ফ্লাড প্ল্যান, ইস্টার্ন সুরমা কুশিয়ারা ফ্লাড প্ল্যান, সিলেট বেসিন, নর্থ ইস্টার্ন ফ্লাড প্ল্যান, তারপরে চিটাগাং কোস্টাল বেল, সেন্ট মার্টিন কোরাল আইল্যান্ড। এই যে 25 পর্যন্ত আমরা নাম বললাম, এই 24টাই কিন্তু কার ভিতরে পড়ে? এক নম্বরের ভিতরে পড়ে। এক নম্বরটা কি আমরা বলেছিলাম? ফ্লাড প্ল্যান ল্যান্ড। তার মানে এই 24টি অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনই কিন্তু ফ্লাড প্ল্যান ল্যান্ডের মধ্যে পড়ে, যার তার মানে 80% অংশ এই 24টা কভার করে ফেলে। আর বাকি যেটা আছে 25 26 27 28, এই 24 25 26 27 28 এই চারটি অঞ্চল, 25 26 27 28 এই চারটি অঞ্চল পরে হলো টেরাসি ল্যান্ড, প্লেস্টেসিয়ান টেরাসির কথা আমরা বলেছি, এটির পরে এই চারটা। তাহলে বাকি থাকে টারসিয়ারি হিলস, টারসিয়ারি হিলস এর ভিতরে দুটি অঞ্চল পড়ে অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনের ভিতরে, একটা হলো 29 আর একটা হলো 30। এখানে আমরা কিন্তু বলার চেষ্টা করেছি এই ফিগারের ভিতরে যে নাম্বার দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা অঞ্চল, যেমন আমরা কোথায় আছি এই যে দেখো, এক নম্বর এক নম্বর এক নম্বর, এটি হলো দিনাজপুর, এটি হলো পঞ্চগড়, এটি হলো ঠাকুরগড়। তার মানে এই অঞ্চলটুকু এটা পুরাটা কিন্তু না, দেখো পঞ্চগড়ের কিছু পার্ট বাকি আছে, তারপরে হলো দিনাজপুরেরও কিছু পার্ট বাকি আছে। তাহলে এই অঞ্চলটুকুকে আমরা এক নম্বর বলে থাকি। এই যে অংশটুকু দেখো, এই যে হলুদ অংশ, এটা কিন্তু আসলে তিন নম্বর কে মেনশন করা হচ্ছে, অ্যাক্টিভ তিস্তা ফ্লাড প্ল্যান। এখানে কিন্তু 30টা অঞ্চলে ভাগ করে ছবি আকারে দেখানো হলো। এখন আমরা আসি যে ওল্ড হিমালয়ান পিট বন প্ল্যান, এর দেখো টোটাল এরিয়া হলো কভার করতেছে অনেক বড় এটি, 4008 স্কোয়ার কিলোমিটার। কোন কোন অঞ্চল এটি অবস্থিত? পার্টস অফ পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, দিনাজপুর। সাব রিজিয়ন আমরা বলেছিলাম তিনটা সাব রিজিয়ন আছে। সয়েল টাইপ হলো 50% হাইল্যান্ড,
34% medium highland and 7% lowland and 7% homestead and water. তারপরে dominant soil texture আর কথা যদি বলি, soil is mainly loamy and sandy loam. এর pH হলো 4.5 থেকে 5.5. তারপরে হলো main general soil types, non-calcareous alluvium, calcareous alluvium, gray floodplain, non-calcareous brown floodplain soils, calcareous dark gray floodplain soil and black terai soil. কি কি ফসল হয়? রাইস হয়, হুইট হয়, মাস্টার্ড হয়, জুট হয়, পালস হয়, সুগার কেন, পটেটো, অনিয়ন, গার্লিক এক্সেট্রা অনেক ফসলই হয়। মেজর এগ্রিকালচারাল লিমিটেশন, ল্যান্ড টেনিউর সিস্টেম, দেখা যাবে যে বড় বড় মানে অনেক বেশি পরিমাণে জমি অল্প কিছু মানুষের হাতে এবং তারা কৃষির সাথে জড়িত না, তারা থাকে ঢাকায় আর অন্যদেরকে এই জমিগুলো দিয়ে রাখছে। প্রিডোমিনেন্ট সয়েলস আর র্যাপিডলি পারমিয়েবল, এই অঞ্চলের মাটিগুলো কিন্তু দ্রুত পরিবর্তন হয়, ফ্ল্যাশ ফ্লাড ইজ ডিপ্রেশন। এই অঞ্চলে কিন্তু আর একটা সমস্যা হয় যে ফ্ল্যাশ ফ্লাড হয়। ফ্ল্যাশ ফ্লাড ফ্লাড হলো আর্লি রিজিওনে ফ্লাড, অর্থাৎ ইন্ডিয়ার ওই অঞ্চলে ফ্লাড হয়, সিলেটের ওই অঞ্চলে ফ্লাড হয়, সেই ফ্লাড গুলো যদি নর্মাল টাইমে দেখা যায় যে মার্চ এপ্রিলে হয়ে যাচ্ছে, ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, ওখান থেকে বৃষ্টির পানি নেমে আসে পঞ্চগড় হয়ে চলে আসে, এসে ফ্ল্যাশ ফ্লাড করে। ন্যাচারাল ফ্লাড না কিন্তু এটা, বা নর্মাল ফ্লাড না, এটা কিন্তু একটা বড় ধরনের বৈশিষ্ট্য। দুই নম্বরে আমরা বলি অ্যাক্টিভ তিস্তা ফ্লাড প্ল্যান, এটি হলো 863 কিলোমিটার আর এটি কিন্তু নীলফামারীর একটা অংশ, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ডিস্ট্রিক্ট মিলে। এখানে সাব রিজিয়ন নাই। ল্যান্ড টাইপ কিন্তু হাইল্যান্ড হলো মাত্র 2% আর মিডিয়াম হাইল্যান্ড 72% আর বাকি 26% হলো হোমস্টেড অ্যান্ড বাড়িঘর এবং ওয়াটার আছে। ডোমিনেন্ট সয়েল টেক্সচারের ক্লাসেস কত যদি বলি, লুমি অ্যান্ড স্যান্ডি লুম সয়েল, পিএইচ হলো এখানকার 6 থেকে 6.5 এর মতন। আর মেন জেনারেল সয়েল টাইপস এর কথা যদি বলি, তাহলে নন ক্যালকেরিয়াস অ্যালুভিয়াম, ক্যালকেরিয়াস গ্রে ফ্লাডপ্ল্যান সয়েল, দুই রকমের ক্রপ হয়, রাইস হয়, জুট হয়, সুগার কেন হয়, হুইট হয়, সুইট হয়, সুইট পটেটো হয় এক্সেট্রা। তিস্তা মিয়েন্ডার ফ্লাডপ্ল্যান, এটি হলো অনেক বড় এরিয়া, 9468 স্কোয়ার কিলোমিটার এরিয়া। আমরা যদি এটি যদি জেলার কথা যদি বলি, এটি গ্রেটার রংপুর, পার্ট অফ পঞ্চগড়, পঞ্চগড়ের অল্প একটু বাকি আছে, কিন্তু 3 নম্বর আমরা ফিগারে দেখাইছিলাম, এই যে দেখো এখানে কিছু অংশ বাকি আছে, এই হলুদ অংশটু, দিনাজপুরেরও কিছু আছে, দিনাজপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, এই সবগুলোরই কিছু না কিছু অঞ্চলে যে হলুদ অঞ্চল, কিন্তু এই যে রাজশাহীর অঞ্চলে দেখা যাচ্ছে, এই সবই কিন্তু হলো 3 নম্বরের। 3 নম্বর কিন্তু অনেক বড় এরিয়ার ভিতরে পড়ে। আচ্ছা, এখানে সাব রিজিয়ন আছে, আমরা বলেছিলাম যে 6টা সাব রিজিয়ন আছে। ল্যান্ড টাইপ হলো হাইল্যান্ড 35%, কিন্তু মিডিয়াম হাইল্যান্ড হলো 51%, আর মিডিয়াম লোল্যান্ডের কথা যদি বলি মাত্র 4%, তার মানে নিচু জমির পরিমাণ কম। ডোমিনান্ট সয়েল টেক্সচারাল ক্লাসের কথা যদি বলি, লুমি সয়েল এবং ক্লে সয়েল, এই অঞ্চলের মাটি কিন্তু খুবই ভালো, পিএইচ হলো অ্যাসিডিক সয়েল, আমরা জানি রংপুরের এই অঞ্চলটুকু 5.4 to 6.5, দিনাজপুরের এই অঞ্চলও কিন্তু অ্যাসিডিক পিএইচ। মেন জেনারেল সয়েল টাইপস, নন ক্যালকেরিয়াস গ্রে ফ্লাড প্লেন সয়েল, তারপরে নন ক্যালকেরিয়াস ব্রাউন ফ্লাড প্লেন সয়েল, নন ক্যালকেরিয়াস ডার্ক গ্রে ফ্লাড প্লেন সয়েল আর নন ক্যালকেরিয়াস অ্যালুভিয়াম সয়েল। মেজর ফসল হয় টোবাকো হয় অ্যাসিডিক সয়েল হওয়ার কারণে, পটাটো হচ্ছে, ভেজিটেবলস হচ্ছে, স্পাইসেস হচ্ছে, সুগার কেন হচ্ছে, টি আমন হচ্ছে, জুট হচ্ছে, হুইট হচ্ছে এবং আমরা দেখি যে কিছু কিছু অঞ্চলে টি হচ্ছে। 4 নম্বরে আমরা বলি করতোয়া বেঙ্গলি ফ্লাড প্ল্যান, করতোয়া বেঙ্গলি ফ্লাড প্ল্যান। আমরা যদি রিজিয়নের কথা যদি বলি, তাহলে ইস্টার্ন হাফ অফ বগুড়া এবং বেশিরভাগই হলো সিরাজগঞ্জ, এর টোটাল এরিয়া হলো 2572 স্কোয়ার কিলোমিটার, 2577 স্কোয়ার কিলোমিটার। সাব রিজিয়ন, এখানে সাব রিজিয়ন 3টি আছে, একটা হলো আমরা বলি নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন, আরেকটা বলি সাউদার্ন অ্যান্ড ইস্টার্ন, আরেকটা বলি সাউথ ইস্টার্ন। ল্যান্ড টাইপের কথা যদি বলি, হাইল্যান্ড 23%, মিডিয়াম হাইল্যান্ড 44% আর মিডিয়াম লোল্যান্ড 14% 14%। ডোমিনেন্ট সয়েল টেক্সচারাল ক্লাসেস যদি কথা বলি, লুমি অ্যান্ড ক্লে সয়েল, পিএইচ অ্যাসিডিক এখানেও। আর মেজর জেনারেল সয়েল টাইপস যদি বলি, ক্যালকেরিয়াস গ্রে ফ্লাডপ্লেন সয়েল আর ক্যালকেরিয়াস ডার্ক গ্রে ফ্লাডপ্লেন সয়েল। ফসল হয় রাইস হয় মেন ফসল, জুট হয়, হুইট হয়, পালস হয়, ভেজিটেবলস হয়। আর 5 নম্বরে আমরা বলি লোয়ার আত্রাই বেসিন,
লোয়ার আত্রাই বেসিন লোকেশন আমরা যদি বলি তাহলে এটি নওগাঁ হয়, নাটোর হয়, রাজশাহী হয়, বগুড়া হয়, সিরাজগঞ্জ হয়, আর এরিয়া হলো 851 স্কয়ার কিলোমিটার। যদি সাব রিজিওন বলি তাহলে এটি সাব রিজিওন নাই, হাইল্যান্ড হলো 2%, মিডিয়াম হাইল্যান্ড কিন্তু 8%, মিডিয়াম লোল্যান্ড কিন্তু 21%, লোয়ার আত্রাই যেহেতু বলছি সুতরাং এখানে লোল্যান্ডের পরিমাণ বেশি 65%। আচ্ছা আমরা এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত রেড কালার দিই, এরপরে হলো লোয়ার পুনর্ভবা ফ্লাট প্ল্যান, এটি খুব বেশি ইম্পর্টেন্ট নাই, অ্যাক্টিভ ব্রহ্মপুত্র ফ্লাট প্ল্যান, অ্যাক্টিভ ব্রহ্মপুত্র যমুনার ফ্লাট প্ল্যান, তারপরে ইয়াং ব্রহ্মপুত্র এন্ড যমুনার ফ্লাট প্ল্যান, এটি কিন্তু ইম্পর্টেন্ট। রিপিট করলে ভালো হয় স্যার, শুনতে পাই না। হ্যাঁ স্যার শোনা যায় না স্যার, 1 থেকে 4 ক্যান্ডিডেট করছেন এটা। আমি বললাম যে এগুলা হলো বেশি ইম্পর্টেন্ট, বেশিরভাগ ফসলই এটার ভিতরে কভার করে। আমরা যদি ইয়াং ব্রহ্মপুত্র এন্ড যমুনা ফ্লাট প্ল্যানের কথা বলি তাহলে এটি ওয়েস্টার্ন পার্ট অফ শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, আর অল্প পার্ট আছে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ। আর এটার স্যার কত কত নাম্বার ইম্পর্টেন্ট বললেন? লালকালি যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ? লালকালি এখানে সাব রিজিওন আছে, মোট 2টি সাব রিজিওন আমরা বলি, একটাকে আমরা বলি আপার ব্রহ্মপুত্র যমুনা ফ্লাট প্ল্যান, আর একটা লোয়ার ব্রহ্মপুত্র যমুনা। হাইল্যান্ড কিন্তু কম 18%, মিডিয়াম হাইল্যান্ড 42%, আর মিডিয়াম লোল্যান্ড 19%। ডোমিনেন্ট সয়েল টেক্সচার যদি আমরা বলি তাহলে লুমি সয়েল বেশি, পিএইচ হলো 5.5 to 6.8। আচ্ছা মেন ক্রপস হয় রাইস হয়, জুট হয়, সুগার কেন হয়, টোবাকো হয়, পটেটো হয়, মাস্টার্ড হয়, ভেজিটেবলস হয়, পালসেস হয়, এই সমস্ত ফসলগুলো এখানে হয়। লিমন আহমেদ নেক্সট হলো আমরা যে এটি এক বরিশাল, লক্ষ্মীপুর এগুলো কিন্তু কভার করে, আর এটি হলো 3334 স্কয়ার কিলোমিটার। এর ভিতরে সাব রিজিওন নাই। লাইন টাইপের কথা যদি আমরা বলি তাহলে মেজর অংশই কিন্তু মিডিয়াম হাইল্যান্ড, তার মানে হাইল্যান্ডের পরিমাণ 12, মিডিয়াম লোল্যান্ডের পরিমাণ হলো, মিডিয়াম হাইল্যান্ডের পরিমাণ 33, আর মিডিয়াম লোল্যান্ড হলো 18%, মডারেট লেভেল। আর যদি জমিন ডোমিনেন্ট সয়েল টেক্সচার কথা যদি আমরা বলি তাহলে লুমি সয়েল, বেশিরভাগই লুমি সয়েল আমরা দেখতে পাই, পিএইচ হলো 6.5 থেকে 7.5, সব ধরনের ফসল হয় এখানে। তারপরে হলো 11 নম্বর, হাই গঙ্গাজ রিভার ফ্লাট প্ল্যান, কোন কোন অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জের একটা পার্ট, রাজশাহীর পার্ট, নওগাঁর পার্ট, পাবনার পার্ট, কুষ্টিয়ার পার্ট, মেহেরপুর পার্ট, চুয়াডাঙ্গার পার্ট, ঝিনাইদহর পার্ট, মাগুরা আছে, যশোর আছে, নড়াইল আছে, সাতক্ষীরা, খুলনা। এই জন্য এই এলাকাটা অনেক কিন্তু বড়, 13,205 স্কয়ার কিলোমিটার। জমির পরিমাণের কথা যদি আমরা বলি, জমির ল্যান্ড টাইপ তাহলে আর হাইল্যান্ডই বেশি 43%, আর মিডিয়াম হাইল্যান্ড হলো 32%, আর মিডিয়াম লোল্যান্ডের পরিমাণ খুবই কম 12%, আর যদি লোল্যান্ডের কথা যদি বলি তাহলে মাত্র 2% লোল্যান্ড আমরা এখানে এই অঞ্চলে দেখি, এটি ইম্পর্টেন্ট। তারপরে আমরা আমি আর এই আলাপ করব না, পরে চলে যাই 25 চলে যাব আমি। স্যার আপনি যে ক্রপস গুলোর কথা বললেন আর পিএস, এগুলো তো শীটে দেখতেছি না, শীটে দেখতেছি না আমি, এগুলা না আসলে তোমাদেরকে অন্য শীট কভার করব, আর আসলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কিন্তু এই শীটের ভিতরে নাই, আমি যেটা বলছি তার ভিতরে সবগুলো মেজর অংশগুলো নাই। আচ্ছা এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাগ্রোনমি একটা বই আছে, সেই বইয়ের ভিতরে তুমি কিন্তু এই বিস্তারিত ভাবে পাবে, আমি যেভাবে বলতেছি সেভাবে গোছানো না থাকলেও ওই ইনফরমেশন গুলো ওখানে আছে, ইন্ট্রোডাক্টরি অ্যাগ্রোনমি। আমাদেরকে কি এই স্লাইডটা দিয়ে দেওয়া হবে? আমি দিয়ে দিব এটা, তার থেকে ইন্ট্রোডাক্টরি অ্যাগ্রোনমিতে আরো বেশি গোছানো ফরম্যাটে পেতে পারো, যদি না পাও তাহলে আমাকে বললে আমি আবার এই যে ইনফরমেশন গুলো আমি বলছি সেই ইনফরমেশন টোটালটাই আমি প্রোভাইড করতে পারবো ওই ইনফরমেশন গুলো দিয়ে। টেরাসের ভিতরে পড়ে এবং এই অঞ্চলে আমরা বলে থাকি যে এলিভেশন হলো 40 মিটার থেকে 60 মিটারের ভিতরে পড়ে, এটি হলো রাজশাহীর অঞ্চল আর মধুপুরের অঞ্চল মিলা কভার করে, মধুপুর ট্র্যাক্ট।
আচ্ছা তাহলে লেভেল বার ইন্ট্যাক্ট লোকেশন আমরা যদি বলি পার্ট অফ দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ টোটাল এরিয়া লেভেল বার ইন্ট্যাক্ট টোটাল এরিয়া এই ইনফরমেশনটা একটু ভুল আছে লেভেল বার ইন্ট্যাক্ট এটি হলো 5049 স্কয়ার কিলোমিটার ল্যান্ডের কথা যদি বলি হাইল্যান্ড হলো 30% আর মিডিয়াম হাইল্যান্ড হলো 55% যে অঞ্চলের মিডিয়াম হাইল্যান্ডের পরিমাণ বেশি সেই অঞ্চল কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই অঞ্চলে কিন্তু ফসল হয় বেশি সুতরাং মিডিয়াম হাইল্যান্ড এখানে কিন্তু 55% আর যদি ডোমিনেন্ট সয়েল ক্লাসের কথা যদি বলি তাহলে ক্লে সয়েল বেশি পিএইচ হলো 5.5 থেকে 7 আচ্ছা মেন ক্রপস যদি বলি রাইস হয় হুইট হয় পটেটো হয় সুগার কেন হয় ভেজিটেবলস হয় ইত্যাদি ফসলগুলো এখানে ভালো হয় আমরা বলি হাই বারিন ট্র্যাক্ট তো হাই বারিন ট্র্যাক্টের যদি লোকেশনের কথা যদি বলি এটি রাজশাহীর কিছু অঞ্চল নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের কিছু অঞ্চল নগর কিছু অঞ্চল আছে একেবারে পশ্চিমাঞ্চল হাই বারিন ট্র্যাক্ট ইন্ডিয়ান বর্ডার দিয়ে এখানে কোনো সাব রিজিয়ন নাই ল্যান্ড টাইপের কথা যদি বলি সবই হলো 93% হলো হাইল্যান্ড মিডিয়াম হাইল্যান্ডের কথা যদি বলি মাত্র 1% আর সয়েল যদি ডোমিনেন্ট সয়েলের কথা যদি বলি তাহলে ক্লে সয়েল বেশি আর পিএইচ যদি বলি তাহলে এটা অ্যাসিডিক মাটি এটা 4.5 থেকে বলতে পারি 4.5 থেকে 6 ভিতরে পিএইচ অ্যাসিডিক সয়েল আর পরেরটা যদি আমরা বলি যে হাই বার ইনট্র্যাক্ট লেভেল বার ইনট্র্যাক্ট বললাম হাই বার ইনট্র্যাক্ট হাই বার ইনট্র্যাক্ট হ্যাঁ 93% আমরা বললাম হাই বার ইনট্র্যাক্ট হলো 93% আমরা যদি পরেরটাই যাই নর্থ ইস্টার্ন বার ইনট্র্যাক্ট অঞ্চলটা দিনাজপুরের অল্প একটি অঞ্চল আছে রংপুরের একটি অঞ্চল আছে গাইবান্ধারও আছে জয়পুরহাটের আছে বগুড়ারও আছে এটা টোটাল এরিয়া 1079 স্কোয়ার কিলোমিটার আমরা যদি বলি এর মেজর টেকচারাল সয়েল ক্লাস ক্লে সয়েল বেশি পিএইচ হলো 4.5 থেকে 5.5 একেবারে অ্যাসিডিক সয়েল এই অঞ্চলের মাটিতে কিন্তু লাইমিং এর কথা বলা হয় এই লাইমিং করলে ইয়া হবে মাটিটা নিউট্রাল পর্যায়ে যাবে পিএইচ ফসল ভালো হবে মেজর ক্রপস এর কথা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে মেজর ক্রপস অলমোস্ট অল ক্রপস এরপরে হলো মধুপুর ট্র্যাক্ট মধুপুর ট্র্যাক্ট যদি অঞ্চলের কথা যদি বলি তাহলে ঢাকার কিছু অঞ্চল আছে নরসিংদীর আছে নারায়ণগঞ্জের আছে গাজীপুর আছে টাঙ্গাইল আছে ক্লে সয়েল এখানে বেশি পিএইচ হলো 4.8 to 5.5 আর রাইস হয় জুট হয় মাস্টার্ড হয় ব্ল্যাক গ্রাম হয় এক্সেট্রা তার মানে এইটা হলো আমার প্লেস্টোসিয়ান টেরাসি আর যে থাকে হলো 29 এবং 30 এটি পরে হলো টারশিয়ারি হিলস এর ভিতরে নর্দার্ন এন্ড ইস্টার্ন হিলস আর আখাউড়া টেরাস এটি নর্দার্ন এন্ড ইস্টার্ন হিল যতগুলো হিল আছে সবগুলো নিয়ে কিন্তু এর ভিতরে কভার করে ফেলে যেমন পার্ট অফ খাগড়াছড়ি আমরা বলি চট্টগ্রাম বলি হিল ট্র্যাক্স বান্দরবান বলি তারপরে হলো কক্সবাজারের বলি সিলেটের অঞ্চল বলি ফেনীর কিছু অঞ্চল বলি কুমিল্লার অল্প একটি অঞ্চল আছে ব্রাহ্মণবাড়িয়ার একটি অঞ্চল আছে শেরপুরের একটি অঞ্চল আছে ময়মনসিংহের একটি অঞ্চল আছে কারণ এখানে কিন্তু পাহাড় দেখি যার এলিভেশন হলো 60-এর উপরে এটির এরিয়াটা অনেক বড় 18,171 স্কোয়ার কিলোমিটার আর যদি ল্যান্ড টাইপের কথা বলি যদি 93% হলো হাইল্যান্ড আর মিডিয়াম হাইল্যান্ড আছে মাত্র 2% আর ফসলের কথা যদি বলি রাইস হয় সুগার কেন হয় তারপরে হলো সুইট পটেটো হয় কিকম্বার হয় হোয়াইট কড হয় ভেজিটেবলস হয় এরপরে হলো 30 নম্বরে আমরা বলি আখাউড়া টেরাস লোকেশন পার্ট অফ ব্রাহ্মণবাড়ি অ্যান্ড হবিগঞ্জ মাত্র অল্প এটি 113 স্কোয়ার কিলোমিটার 113 থেকেও কিন্তু একটা কম আছে সেটি হলো আমরা সেন্ট মার্টিন কথা বলে থাকি সেন্ট মার্টিন অনেকে গিয়েছে মনে হয় সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন কোরাল আইল্যান্ড সেন্ট মার্টিন কোরাল আইল্যান্ডে কিন্তু মাত্র 8 বর্গ কিলোমিটার এরিয়া আর দ্বিতীয় সর্বনিম্ন হলো 113 স্কোয়ার কিলোমিটার সেটা হলো আখাউড়া টেরাস এই হলো মোটামুটি আমাদের অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন তার মানে আমরা জিওগ্রাফিক্যাল লোকেশনে আমরা যে বিষয়গুলো শিখলাম একটা হলো যে তার অবস্থান আমাদের বর্ডার এরিয়া
যদি বলি যে টপোগ্রাফিক্যালি বাংলাদেশ কয় ভাগে ভাগ করি, তাহলে আমরা বললাম তিন ভাগে, একটাকে প্লেন ল্যান্ড 80% কভার করে, একটাকে বললাম প্লেস্টোসিয়ান টেরাসি, এটি হলো প্রপার্টিজ, তার ক্রপিং প্যাটার্নের প্রপার্টিজ, তার সিজনের প্রপার্টিজ। এই বিশ্লেষণ যদি করি তাহলে আমরা সারা বাংলাদেশের মাটিকে 30টা ভাগে ভাগ করতে পারি। 30টা ভাগে যে ভাগ করলাম তার 1 থেকে 24 পর্যন্ত ভাগই হলো পরে টপোগ্রাফিক্যালি 1 নম্বর পজিশনে, অর্থাৎ প্লেন ল্যান্ডের ভিতরে পড়ে, আর 25, 26, 27, 28 পরে হলো প্লেস্টোসিয়ান টেরাসের ভিতরে, আর 29 এবং 30টা পরে হলো টার্সিয়ারি হিলস এর ভিতরে। তো টার্সিয়ারি হিলস এর ভিতরে আবার 11, 29 নম্বরটাই হলো মেজর অংশ কভার করে, 11,000 স্কোয়ার কিলোমিটার। ওখানে আমরা দেখলাম 18,171 দেখলাম, আর যেটা 30 নম্বরে বলছি সেটি খুবই সামান্য অংশ, সেটি হলো 113 স্কোয়ার কিলোমিটার পরে। এই হলো আমাদের জিওগ্রাফিক্যাল পজিশন। এখন আমরা ক্রপিং সিজনের কথা বলি, কারণ আমরা এই যে 30টা অঞ্চলে ভাগ করলাম, সেই 30টা অঞ্চল ভাগ করতে গিয়ে কিন্তু আমরা একটি কম্পোনেন্ট দেখলাম, একটা ফ্যাক্টর দেখলাম, সেটা হলো ক্রপিং সিজন। ক্রপিং সিজনের ভিত্তিতেও কিন্তু এই অঞ্চলটাকে আমরা ভাগ করে থাকি, তার ল্যান্ড টাইপের ভিত্তিতে ভাগ করে থাকি, তার ক্লাইমেটের ভিত্তিতে ভাগ করে থাকি, তার ক্রপিং প্যাটার্নের ভিত্তিতে ভাগ করে থাকি। আমরা ভাগ করলাম, এখন হলো আজ আমাদের ক্রপিং সিজন জানা দরকার। ক্রপিং সিজনটা কি? ক্রপ গ্রোয়িং পিরিয়ড ইজ জেনারেলি নোন অ্যাজ ক্রপিং সিজন, মানে যে সময়ে ফসল হয় তাকে ওই পার্টিকুলার সিজনে আমরা ফসল বলে থাকি, তার মানে যে পিরিয়ডে ফসল হচ্ছে ওই পিরিয়ডটাকেই আমরা বলি আসলে ক্রপিং সিজন। ইট ইজ দি টাইম অফ দি ইয়ার হোয়েন এ পার্টিকুলার ক্রপ ইজ গ্রোন। আমরা যদি এর ক্লাসিফিকেশন করি তাহলে আমরা মূলত একে দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি হলো খরিফ সিজন, আর একটাকে বলি হলো রবি সিজন। খরিফ সিজনের যে ডিউরেশনের কথা যদি আমরা বলি, এটি 16 মার্চ থেকে শুরু হবে আর 15 অক্টোবরে এটি শেষ হবে, এই লম্বা সময়, এটি হলো খরিফ সিজন। এখন খরিফ সিজনকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি, আবার খরিফ 1 সিজন, খরিফ 2 সিজন। আমরা এই জিনিসগুলো এই জন্য বলছি, খরিফ 1 আবার খরিফ 2 এই জন্য আসতেছে আমাদের, পৃথিবীর অনেক দেশ আছে যে সমস্ত দেশে সারা বছরে একটা ফসল হয়, কিন্তু আমাদের দেশের জমির পরিমাণ খুবই কম, লোক সংখ্যা অনেক বেশি, তো সেই লোক সংখ্যার চাহিদা পূরণের জন্য, খাবারের চাহিদা পূরণের জন্য আমাদের একই জমিতে সারা বছরে কিন্তু 2টা 3টা ফসল করতে হচ্ছে, কখনো কখনো 4টি ফসলে আমরা যাচ্ছি। তো যার কারণে আমরা সিজনটাকে একটু ডিউরেশনের ভিত্তিতে আবারও ভাগ করেছি, খরিফ 1 সিজন। খরিফ 1 সিজনকে আমরা বলছি যে 16 মার্চ থেকে শুরু হবে, 30 জুনের ভিতরে শেষ। এই সময় কিন্তু অনেক ফসল হয়, যেমন আউশ কিন্তু আমরা এই সিজনে করি, পাট কিন্তু এই সিজনে করে ফেলি। খরিফ 2 সিজন, 1 জুলাই থেকে 15 অক্টোবর আমরা এই সিজনে করে থাকি, আমরা কিন্তু এই সময় কিন্তু আমন ধান করে ফেলি খরিফ 2 সিজনে। তারপরে 2 নম্বরে আমরা বলি রবি সিজন, দিস সিজন স্টার্টস ইন দ্য মিড অক্টোবর, 16 অক্টোবর থেকে শুরু হবে, আর এটা শেষ হলো কোন সময়? শুরু হলো হলো 16 মার্চ থেকে, তার মানে 15 মার্চ থেকে এটা শেষ হবে, এই 15 মার্চ থেকে এটা শেষ হচ্ছে এই সিজন। তাহলে যে সমস্ত ফসল এই সিজনের মধ্যে হয় তাদেরকে আমরা রবি সিজনের ফসল বলতে পারি। দি ক্রপস গ্রোন ইন রবি সিজন আর নোন অ্যাজ রবি ক্রপস, দি ক্রপস গ্রোন ইন খরিফ সিজন আর নোন অ্যাজ খরিফ ক্রপস। আচ্ছা, কি কি ফসল হয় এখানে? অনেকগুলো ফসলের কথা আমরা এখানে বলার চেষ্টা করছি, আমরা নিচে আরো একটু ব্যাখ্যা দিয়েছি। এখন আমরা আসি যে এই সমস্ত ফসল, এই ক্রপিং সিজনের কথা বললাম আমরা, এই ক্রপিং সিজনের মধ্যে আসলে কি পার্থক্য আমরা দেখি? আমরা একটা ডিউরেশনের পার্থক্য দেখি, ডিউরেশনের পার্থক্য 16 মার্চ থেকে 30 জুন, 1 জুলাই থেকে 15 অক্টোবর, 16 অক্টোবর থেকে 15 মার্চ। টেম্পারেচার এখানে কিন্তু খুবই হাই, আবার যদি এই খরিফ টুতে বলি যদি এর থেকে কিন্তু এখানে কিন্তু আরো বেশি হাই হতে পারে, টেম্পারেচার এখানে লো হতে পারে। রেনফল, ইন্টেন্সিটি অফ রেনফল ইজ মিডিয়াম এখানে, আর এখানে ইন্টেন্সিটি অফ রেনফল ইজ ভেরি হাই, আর এখানে খুবই কম। আমরা যদি হিউমিডিটির কথাও যদি বলি, এখানে মডারেট হিউমিডিটি দেখি, এখানে বৃষ্টিপাত বেশি হয় এই জন্য হিউমিডিটি হাই হয়, এখানে হিউমিডিটি খুবই লো হয় এই জন্য শীতের সময় মানুষের শরীর ফেটে যায়, ঠোঁট ফাটে। তারপরে হেলথ স্টর্মের কথা যদি বলি, তাহলে এই সময় কিন্তু আসলে হেলথ স্টর্ম খুব বেশি হয়, দেখবে যে কালবৈশাখী ঝড় হয়ে যাচ্ছে এখানে, এখানে কিন্তু কম হয়, আর এখানে একেবারেই কম হয় না। স্টর্মি ওয়েদার আমরা যদি বলি, প্রিভেল স্টর্মি ওয়েদার, এখানে মাইল্ড আর এখানে একেবারেই নাই, কুল এয়ার আমরা দেখতে পাই।
স্কাইয়ের কথা যদি বলি ক্লাউডি, বিশেষ করে যখন এটি জুনের দিকে যায়, এটি তো 30 জুন, তো জুনের দিকে হলো ক্লাউডি কন্ডিশনটা বেশি দেখি আমরা, কিন্তু মার্চেও দেখি কম, এপ্রিলেও দেখি কম, মে জুনে বেশি দেখা যায়, যেন লেটে আমরা এটি সচরাচর দেখে থাকি। আর এখানে আসলে হোল সিজনই ক্লাউডি স্কাই থাকে, আর এখানে কিন্তু স্কাই কিন্তু ক্লিয়ার থাকে। এই জন্য আমি যদি স্কাইয়ের কথা যদি বলি, তাহলে কিন্তু আমি যদি একটা ফসল আমি খরিফে করলাম, খরিফ টুতে করলাম, রবিতে করলাম, একই ফসল কোন সিজনে বেশি ফলন হবে বলো তো দেখি। একই ফসল একটা ভ্যারাইটি আমি করলাম, খরিফ ওয়ানে করবো, খরিফ টুতে করবো, রবিতে করবো, তাহলে ফলন সবচেয়ে বেশি হবে রবিতে। কেন বেশি হবে রবিতে? এখানে দেখো ক্লিয়ার অ্যান্ড ক্লাউড ফ্রি সানি ডে, এখানে ক্লিয়ার অ্যান্ড ক্লাউড ফ্রি সানি ডে এর মানে হচ্ছে সকাল শুরু হবে, সন্ধ্যা পর্যন্ত কোনো মেঘ নাই, সারাদিন লাইট, আর সারাদিন যদি লাইট পাই তাহলে ফটোসিনথেসিস বেশি হবে, ফটোসিনথেসিস যদি বেশি হয় ড্রাই ম্যাটার প্রোডাকশন বেশি হবে, আর ড্রাই ম্যাটার প্রোডাকশন যদি বেশি হয় তাহলে সেটি চলে যাবে আলটিমেট এন্ডে। এন্ড বলতে আসলে গ্রেন অথবা সিড আমরা যাই বলি না কেন, ফ্রুট যাই বলি না কেন, সেখানে কিন্তু ড্রাই ম্যাটার যাবে, যত বেশি ড্রাই ম্যাটার যাবে তত বেশি ফলন বেশি হবে। সেজন্য একই ফসলের একটা ভ্যারাইটি যদি আমরা 3 সিজনে করি তাহলে সবচেয়ে বেশি ফলন পাই আমরা রবি সিজনে। এই জন্য ধানের একটা ভ্যারাইটি আছে আমরা বলি BR3, BR3 এটি হলো আমরা যদি 3 সিজনে করি তাহলে রবি সিজনে অর্থাৎ বোরো সিজনে সবচেয়ে বেশি ফলন পাই। ডে লেন্থ এর কথা যদি বলি, এখানে ডে লেন্থ ইনক্রিজ উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য সিজন, সময় যত যেতে থাকবে ডে লেন্থ বাড়বে। লেন্থ অফ দি ডে অ্যান্ড নাইট ইজ অলমোস্ট ইকুয়াল এখানে, আর এখানে কিন্তু ডে লেন্থ ডিক্রিজ উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য সিজন। আমরা কিন্তু এখানে দেখি সকাল কোন সময় কতটার সময় সূর্য ওঠে, 5টায় সূর্য উঠে যায় খরিফে, আর এখানে সূর্য ওঠে কয়টার দিকে, 7টার দিকে রবিতে। আবার সূর্য যদি ডুবার কথা যদি বলি তাহলে এই সিজনে কিন্তু 7টায় ডুবে, আর এই সিজনে ডুবে যায় কিন্তু 5টায়। তার মানে ডে লেন্থ যদি বলি তাহলে এখানে কিন্তু 4 ঘন্টা বেশি, আর এখানে কিন্তু 4 ঘন্টা কম হচ্ছে, তার মানে এখানে 14 ঘন্টা পাচ্ছে আর এখানে হলো 10 ঘন্টা পাচ্ছে, 5টা থেকে 5টা, 5টায় উঠতেছে 5টায়, আর এখানে উঠতেছে হলো 7টায় আর ডুবতেছে হলো যে 7টায়। তো তাতে দেখা যাচ্ছে যে এখান থেকে এখানকার ডে লেন্থ বেশি, কিন্তু ডে লেন্থ বেশি হলো ফটোসিনথেসিস বেশি হবে না, কারণ হলো আকাশ হলো মেঘলা থাকে, লাইট থাকে না। ইরিগেশন ইজ বেনিফিশিয়াল অফ দিস ক্রপ, যদি দিতে পারি ভালো, ইরিগেশন দরকার নাই এই জন্য যে এখানে বৃষ্টিপাত বেশি হয়, আর এখানে কিন্তু ইরিগেশন বেনিফিশিয়াল না, এটা ইসেনশিয়াল, ও অবশ্যই দিতে হবে, নাহলে ফসলের ফলন ভালো হবে না। ইভাপোরেশন হাই, টেম্পারেচার বেশি, ইভাপোরেশন হাই হবে, এখানে ইভাপোরেশন হাই, এখানে ইভাপোরেশন হাই না, এখানে ইভাপোরেশন লো, আমরা খুব উল্লেখছি ইভাপোরেশন হাই লো, সরি এখানে ভুল আগেটাই ঠিক ছিল, হ্যাঁ ইভাপোরেশন হাই, জি স্যার। আচ্ছা মেজর ক্রপস, মেজর ক্রপস এর কথা যদি বলি, আউশ হয়, আউশ রাইস হয়, জুট হয়, গ্রাউন্ডনাট হয়, মেজ হয়, সয়াবিন হয়। মেজর ক্রপস এখানে যদি আমরা বলি আমন রাইস হয়, সানফ্লাওয়ার হয়, মেজ হয়, সয়াবিন হয়। আর মেজর ক্রপস যদি এই সিজনে বলি তাহলে বড় রাইস হয়, পটেটো হয়, মাস্টার্ড হয়। এই হলো আমাদের ক্রপিং সিজন। আমরা আর একটা সিজন বলি, সেটা হলো রাইস সিজন। স্যার রাইস এর আবার সিজন আছে, আমরা নেক্সট ক্লাসে রাইস এর সিজন এবং ফার্টিলাইজার এই দুই পার্ট আমরা নেক্সট ক্লাসে পড়াবো, এবং সেটি আগামী রোববার স্যার সরবরাহ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আচ্ছা।